চলে আসছেন তাই না? যারা আসার আসছে, হ্যাঁ স্যার, সবাই চলে আসছে, যারা রেগুলার আসে তারা চলে আসছে। হ্যাঁ, আমাদের আজকে টপিক ছিল ই কমার্স, ঠিক আছে? স্যার তো প্রথমে একটু বলে রাখি, ই কমার্সে কি কি প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। ফার্স্ট প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন সেটা হতেছে ফিজিক্যালি প্রোডাক্ট, মানে কোনো প্রকার কাপড় বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, মানে কেউ অর্ডার করবে তার বাসায় আপনি ডেলিভারি দিয়ে দেবেন, ফিজিক্যালি প্রোডাক্ট একটা গেল। সেকেন্ড আপনি পারবেন সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট বলতে এখানে আমরা বোঝাচ্ছি বিভিন্ন ধরনের ইবুক বা বিভিন্ন ধরনের ফাইল, পিডিএফ ফাইল, বুঝতে পারছেন, বা বিভিন্ন সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন আমরা অনলাইন থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার নামাই না, ডাউনলোড করি না, বা ছবি ডাউনলোড করি আমরা, জি স্যার, ডিজিটাল প্রোডাক্ট। সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। যেমন একটা বিশাল বড় একটা প্যাকেজ দিয়েছে, যে একটা জিনিস কিনলে এর ভিতরে আপনি 3 থেকে 4টা প্রোডাক্ট ফ্রি পাবেন, একসাথে 3 থেকে 4টা প্রোডাক্টের আপনি অর্ডার নিতে পারবেন, গ্রুপ প্রোডাক্ট যেটাকে বলা হয়। তাহলে আমরা উপমার্সের কয়টা জিনিস প্রোডাক্ট সেল করতে পারবো আমরা? ও, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, মানে অ্যামাজন, ইবে এগুলোর অ্যাফিলিয়েশন প্রোডাক্ট আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তাহলে সবাই বুঝতে পারলেন এখানে কি কি প্রোডাক্ট থাকে? স্যার, এই জিনিসটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। স্যার বুঝতে কোন জিনিসটা স্যার অ্যাফিলিয়েটটা একটু বুঝিয়ে বললে ভালো হয় আর স্যার, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে iamshadow.com। হ্যাঁ, আমার এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আপনি এখন আমার এই প্রোডাক্টটা সেল করে দিবেন, আমার এই প্রোডাক্ট আমার এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টের লিংক নিয়ে আপনার ওয়েবসাইট থেকে আমার সাইটে সেল নিয়ে এসে দিবেন, এর জন্য আমি আপনাকে কিছু কমিশন দিব, সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন প্রোডাক্ট। মানে স্যার রেফার করা, যেটা আপনার প্রোডাক্ট আমি রেফার করে দিব, আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে বিভিন্ন মোবাইল কোম্পানি, দেখবেন ওরা কিন্তু মানে আউটসোর্স হিসেবে লোক নিয়োগ দেয়, যে তোমরা মাঠে আমাদের সিমটা সেল করে দিবা, তোমার সিমের সেলের ওপর তোমাকে কিছু নির্দিষ্ট পরিমাণে কমিশন দিব, এটা কিন্তু আমরা দেখে থাকি, তাই না? এটা এটা আমরা দেখে নাই স্যার, দেখছি স্যার, দেখছি। এখন যেটা চলতেছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং, এরা নিয়োগ দিচ্ছে যে যত আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে দিবা, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শেষে তোমাকে আমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিব, এটা হচ্ছে অ্যাফিলিয়েশন। স্যার দারাজ, দারাজ কি স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর হ্যাঁ আওতে পড়ে? হ্যাঁ, দারাজের অ্যাফিলিয়েশন আছে, তারপরে আপনার অ্যামাজনের আছে, ইবের আছে, তারপরে আলিবাবা আছে, আলিএক্সপ্রেস, সব প্রোডাক্টের অ্যাফিলিয়েশন আছে। তারপরে আপনার তো আমরা যে থিম ফরেস্ট নিয়ে কাজ করতেছি, এদেরও অ্যাফিলিয়েশন আছে। আপনি এদের অ্যাফিলিয়েশন লিংক আপনার সাইটে দিয়ে রাখবেন, আপনার সাইট থেকে যদি কেউ ওই লিংকে গিয়ে ওই থিমটা কিনে, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট থিম ফরেস্ট থেকে কমিশন পাবেন। এটা কি ক্লিয়ার? এটার জন্য কি অ্যাকাউন্ট খোলা লাগে কোনো? হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওদের থেকে অ্যাফিলিয়েশন লিংক নিতে হবে। আমি দেখাবো অ্যামাজনের অ্যাফিলিয়েশন লিংক দেখাবো আমি। হ্যাঁ, আমার এক ক্লায়েন্ট এর অ্যাকাউন্ট আছে, তো আমি দেখাই দিব। তাহলে আমরা এখানে কয়টা প্রোডাক্ট করতে পারবো? ফার্স্ট হইতেছে ফিজিক্যাল প্রোডাক্ট, প্রথম হইতেছে ফিজিক্যাল প্রোডাক্ট, সেকেন্ড হইতেছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, থার্ড হইতেছে গ্রুপ প্রোডাক্ট, ফোর্থ হইতেছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আরে বলেন স্যার, আরেকবার বলেন। ফিজিক্যাল প্রোডাক্ট আপনার, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট স্যার শোনা যায় না। ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, আর একটা হইতেছে অ্যাফিলিয়েশন প্রোডাক্ট। স্যার ফিজিক্যাল প্রোডাক্টটা যদি আবার একটু বলতেন। ফিজিক্যাল হইতেছে আমার একটা সাইট আছে, সেখানে
আমি জুতা, স্যান্ডেল, টি শার্ট, শার্ট, প্যান্ট সবকিছু আমি সেল করি। এখন অনলাইন থেকে যদি কেউ অর্ডার করে তাকে তো আমার পৌঁছে দিতে হবে, তাই না? জি স্যার, ডেলিভারি করে পৌঁছে দিতে হবে। এই আপনি যে পৌঁছে দিবেন এটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি নিজে স্বয়ংকে হোক বা কুরিয়ারের মাধ্যমে হোক ওনার কাছে পৌঁছে দিতে হবে, সেটা হচ্ছে আপনার কি ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে অনলাইন থেকে আমরা ডাউনলোড করে দেবো, কেউ আপনার কাছে যাবে না। যেমন সফটওয়্যার, বিভিন্ন ইমেজ, বিভিন্ন অডিও ভিডিও, এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। ক্লিয়ার? জি স্যার। আপনারা অনেক সময় ইবুক গুলো দেখেন না, ইবুক ইবুক অনলাইন অনলাইন আমরা যে বই, আমরা যে বইয়ের পিডিএফ টা ডাউনলোড করি স্যার, এটা কোন মার্কেটিং এর মানে মধ্যে পড়ে স্যার? এটা অ্যামাজন। আর আপনাদের ডিজিটাল প্রোডাক্ট, এই বই ডিজিটাল প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো অ্যামাজন থেকে কিভাবে পেইড বুক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ইচ্ছা করলে আপনি এই প্রোডাক্টগুলো আপনার সাইট, এই প্রোডাক্ট নিয়ে আপনার সাইটে খুব সুন্দর করে সাজায় আপনি কিন্তু রিসেল করতে পারবেন। স্যার ফ্রিতে ডাউনলোড কিভাবে করতে হয় এটা দেখলে খুব উপকৃত হব স্যার। সেটাই বলতেছি যে আমাদের আবেদনটা করা হয়েছে কি? আবেদন করার পর আবেদনের কপিটা প্রিন্ট করতে পারছেন, এই তো? না, প্রিন্ট করে আবেদন কপিটা প্রিন্ট করেছে, ওইটাই কি সম্মতি পত্র, এটা তো ওইখানে লিখ, ওইটাই সম্মতি। আপনি ওখানে লেখা আছে কি নিচে প্রতিষ্ঠান প্রধানের জায়গা আছে যে স্বাক্ষর করবে? কবির স্যার একটু কথা বলবো হয়তো, বা একটু আমরা ওয়েট করি। স্বাক্ষর জায়গা আছে কবির স্যার, ওকে। যেটা বলতেছিলাম যে ইবুক আপনি যদি চান যে অ্যামাজন থেকে কোনো পিডিএফ ফ্রিতে ডাউনলোড করে আপনার সাইটে উঠে সেটা আপনি রিসেল করতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আর ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের হচ্ছে ইবুক গুলো ডাউনলোড করা লাগে স্যার, মানে বিভিন্ন হচ্ছে সাবজেক্টের। তো অ্যামাজন থেকে যদি ডাউনলোড করতে পারি ফ্রিতে তাহলে তো অনেক ভালো হয়, খুবই ভালো হয় স্যার। অ্যাডসেন্স দিয়ে দেন, তাই অ্যাডসেন্স দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমি যদি লোগো বুক লিখে স্যার দিই, লোগো ডিজাইন বুক, আর এই বুকটা এটা দেখেন ফার্স্টে আসে নাই, 2015 সালে এটা আপলোড হয়েছে। আমি ইচ্ছা করলে এটাকে ডাউনলোড করতে পারবো, ইচ্ছা করলে আমি এটাকে ডাউনলোড করতে পারবো, বা এই ধরনের রিলেটেড ওই সাইটে যেগুলো আছে আমি ডাউনলোড করতে পারবো এবং সেটা আমি আমার সাইটে আপলোড করে রিসেল করতে পারবো। এদের প্রাইস কত? 95 ডলার। আপনি ইচ্ছা করলে 50% লেস দিয়ে সেল করতে পারেন, বা 80% লেস দিয়ে আপনি সেল করতে পারেন, তাই না? হ্যাঁ স্যার। এটা মানে ক্রাইমের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি অ্যামাজন থেকে ডাউনলোড করা দেখাবো না, কিন্তু পরে দেখাবো। ওকে স্যার, বাকি দুইটা যদি বলতেন। ও আচ্ছা, তাহলে আমাদের আমাদের গেল কি কি, ফিজিক্যাল গেল, ডিজিটাল গেল, এই দুটোতে কারো কোনো কনফিউশন নাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, থার্ড আসছে গ্রুপ প্রোডাক্ট। আমরা কম্বাইন একটা প্যাকেজ দেখি না, কম্বাইন প্যাকেজ, একটা প্যাকেজ কিনলে এর ভিতরে অনেক কিছু পাওয়া যাবে। যেমন জুতা কিনলে মুজা ফ্রি, একটা শার্ট কিনলে টি শার্ট ফ্রি, এরকম আপনি আপনার একটা কম্বাইন গ্রুপ করে আপনি সেটাকে সেল করতে পারবেন। তার নাম্বারটা হচ্ছে অ্যাফিলিয়েশন, যেটা বললাম যে অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট। তিন নাম্বারটা কি আমরা এটা বলতে পারি প্যাকেজ প্রোডাক্ট? হ্যাঁ বলতে পারি। চার নাম্বারটা হচ্ছে অ্যাফিলিয়েশন প্রোডাক্ট, যেটা বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট থেকে ওদের প্রোডাক্টের লিংক নিয়ে এসে আমার সাইটে দিব, ভিজিটরকে আমার সাইট থেকে
ইনডাইরেক্ট ভাবে ওদের সাইডে নিয়ে যাবো, মানে যে সাইড থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আসছি ওইখানে নিয়ে যেয়ে আমি ওই প্রোডাক্টটা ওর কাছে সেল করবো। সেল করলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আমাজন আপনাকে দিবে, ঠিক আছে? তাহলে তো স্যার তার মানে দাঁড়াচ্ছে যে অ্যাফিলিয়েশন প্রোডাক্টের ভিতরে ফিজিক্যাল এবং ডিজিটাল দুইটাই হতে পারে। দুটাই হলো, দুটাই হবে। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমরা বললাম, আমরা প্রথম যেটা জিনিস জানলাম সেটা হচ্ছে আমাদের ই-কমার্সে কি কি ধরনের প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। কবির স্যার বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালাম আমরা এখন কমার্সে চলে যাবো। আমরা কিন্তু কোন থিম দেই নাই, ডিভিটাও আমি রিমুভ করে দিয়েছি, আর একজন ইনি এই সাইটটা দিয়েছেন না। আমরা এই সাইটের উপর অ্যানালাইসিস করব, এই সাইটটা কিভাবে করছে, এই সাইটটা কি থিম দিয়ে করছে, আমরা ওইটাতে প্র্যাকটিস করা শুরু করব, ঠিক আছে? জি স্যার। ওকে চলেন, আমি একটা 2012 আমি একটা ফ্রি ওয়ার্ডপ্রেসের যে থিমটা ডিফল্ট ছিল সেটা আমি দিয়েছি। আমাদের এখন একটা ই-কমার্সের প্লাগইন লাগে, ই-কমার্সের একটা প্লাগইন। আমি প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক দিব এবং এখানে সার্চ দিব ই-কমার্স লিখে, ঘোরা শেষ হোক। ডিবি এখানে ইনঅ্যাকটিভ করছেন? হ্যাঁ, কমার্স লিখে আমি সার্চ দিলাম ফ্রি প্লাগইন। এটা ই-কমার্সের স্যার, ই-কমার্সের কি যে পেইড কোন মানে প্লাগইন ইউজ করা লাগে নাকি ফ্রি তে? দরকার নাই, ফ্রি তে সব করা যায়। ও আচ্ছা, ঠিক আছে। ফ্রি তে অনেক আপনি আছে, আচ্ছা। ই-কমার্সের পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে আমরা একটু পরে আসবো। এই তো এটা ইনস্টল দিবেন, 5+ মিলিয়ন, 5 মিলিয়নের বেশি ইউজার এটা ব্যবহার করতেছে, ঠিক আছে? এটাকে আমরা ইনস্টল দিয়েছি আমি। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনাকে ই-কমার্সটা সেট আপ দিতে বলবে। এখানে অনেক কিছু লোকেশন, অনেক কিছু সেট আপ দিতে বলবে। হ্যাঁ দেখেন, বলছে ই-কমার্স গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং মোর কুইকলি উইথ আওয়ার নিউ অ্যান্ড ইমপ্রুভ সেট আপ এক্সপিরিয়েন্স। আপনি ইচ্ছে করলে এটা পরেও সেট আপ দিতে পারেন, ইচ্ছে করলে এখনই দিতে পারেন। আমি এখনই দিয়ে দিচ্ছি, ইয়েস প্লিজ। ই-কমার্স যখন আমি ইনস্টল দিয়ে দিব, অটোমেটিকলি ভাবে কার্টের অপশন অ্যাড হয়ে যাবে, মাই অ্যাকাউন্ট অপশন অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এগুলো অটোমেটিকলি অ্যাড হবে। দেন ই-কমার্স আমাকে বলতেছে তোমার লোকেশনটা কোথায়, বিজনেস লোকেশনটা। আমি এখান থেকে দিয়ে দিলাম বগুড়া, রাজশাহী, রাজশাহী ও না, এখানে কান্ট্রি বলছে বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের এখানে আছে বাগেরহাট, ভোলা, বগুড়া। বাংলাদেশ বগুড়া সিটি, বগুড়া, পোস্টকোড আমার 5800। তো আমি দিলাম, এটা ক্লায়েন্ট আপনাকে সেট আপ করেই দিবে, অথবা যদি আপনি সেট আপ করতে চান তাহলে ক্লায়েন্টের লোকেশন এখানে দিবেন। যেহেতু এখন স্টোরটা আমার, সেহেতু আমি এখন লিখব। হ্যাঁ দেখানো যেত, আমি থিম ইনস্টল দিব একটু পরে, দেখানো যাবে। সেম অপশন,
এরপরে কন্টিনিউ ইয়েস কন্টিনিউ দিলাম এখানে বলতেছে কি ধরনের আপনার ইন্ডাস্ট্রি আছে আমি ফ্যাশন তুলতে সব তুললাম সব আমি এখানে অ্যাড করব যদি আপনি আরো প্রোডাক্ট অ্যাড করতে চান ক্যাটাগরি আদারে ক্লিক দিয়ে এখানে লিখে দিবেন তাহলেই হবে আমি আদার্স দিচ্ছি না কন্টিনিউ করলাম এখানে সাবস্ক্রিপশনের কিছু অপশন বলছে ফিজিক্যাল প্রোডাক্ট এ তো ফিজিক্যাল প্রোডাক্ট ডাউনলোড প্রোডাক্ট মানে আমার ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে ডিজিটাল প্রোডাক্ট থাকবে দেন কন্টিনিউ করলাম এগুলো দেওয়ার দরকার নেই এগুলো আপনার কাস্টমাইজ প্রোডাক্টের ইয়ে বলছে এগুলো কিনতে হবে এগুলো দরকার নেই হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান ডিসপ্লে কতগুলো প্রোডাক্ট আমি 1000 বেশি দিলাম কোনো সেল নাই এগুলো চেক করে আনচেক করে দিবেন এগুলো আমার এখন দরকার নাই কন্টিনিউ করলাম এখানে চুজ থিমের কিছু অপশন বলছে আপনি ইচ্ছা করলে এগুলো থিম ব্যবহার করতে পারেন এগুলো ই-কমার্সের জন্য আচ্ছা যেহেতু এই অপশনটা আসলোই এই যে স্টোর ফন্ট আছে না লেখা দেখতে পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ই-কমার্স প্লাগইনের ডিফল্ট একটা থিম আমি যদি এই সাইটে যে থিমটা খুঁজতে চাই কিভাবে খুঁজবো বলেন তো রাইট ক্লিক কন্ট্রোল ইউ দিয়ে আমি ভিউ পেজ সোর্সে গেলাম যে রাইট ক্লিকের কথা বলেন শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ দিয়ে এখানে এসে আমি এখন খুঁজবো কি খুঁজবো wp ড্যাশ কি কন্টেন্ট কন্টেন্ট স্ল্যাশ স্ল্যাশ থিম থিমস এই দেখেন কি থিম দিয়েছে স্টোর স্টোর ফন্ট ফন্ট এটা কি থিম তাহলে আপনি এখন খুব সহজে বুঝতে পারবেন যে উপমার্সের একটা ডিফল্ট থিম আছে সেই থিমটা হচ্ছে ঠিক আছে আচ্ছা আমি এটাকে চুজ করলাম আমরা যে খুব সহজে খুঁজে বের করলাম না কোন থিম ব্যবহার করতেছি আপনি ইচ্ছে করলে এই থিমের নাম চেঞ্জ করতে পারবেন থিমের ছবি চেঞ্জ করতে পারবেন ওটা একটু অ্যাডভান্স পার হ্যাঁ কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবেন না শুধু থিমের নামটা চেঞ্জ করলেন এটা দেখেন যে সিএসএস একটা ফাইল আছে তাহলে ওই ফোল্ডারের নামও চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ফোল্ডার যেখানে যেখানে ওই থিমের ভিতরে আপনার এই স্টোর ফন্ট লেখা আছে প্রত্যেকটা ফোল্ডারের নাম চেঞ্জ করতে হবে জি স্যার এ টু জেড তাহলে আর আপনার ওই থিম কি কি থিম ইউজ করছেন শুধুমাত্র সেটা আপনি জানবেন আর কেউ জানবে না আশা করি বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এর নেক্সট স্টেপ আসছে জেটপ্যাক এটা জেটপ্যাকের একটা আইকন এটা দেওয়া ভালো এই জেটপ্যাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আমি আপাতত দিচ্ছি না মানে সিকিউরিটির ক্ষেত্রে স্পিড সিকিউরিটি সেলস ট্যাক্স এগুলোর আপনার অনেক অপশন আপনি জেটপ্যাক থেকে পাবেন এটা জাস্ট কিছুই না ইনস্টল হবে প্লাগইন একটা প্লাগইন ইনস্টল হলে আপনার আছেন করেই দি যতক্ষণে বলবো ততক্ষণে করা হয়ে যাবে ইয়েস দিলাম আমার এই এখানে এই জেটপ্যাক নামে একটা প্লাগইন ইনস্টল হয়ে যাবে এবং জেটপ্যাকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে স্যার জেটপ্যাক প্লাগইনটার কাজ কি স্যার সিকিউরিটি বৃদ্ধির করার জন্য এ দেখেন বলছে যে ক্রিয়েট জেটপ্যাক অ্যাকাউন্ট আপনি ইচ্ছা করলে এখান থেকে গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন আমি এটা দিচ্ছি এত
জেটপ্যাক আমার স্টোর রেডি করতেছে। আপনার সাইটের ভিজুয়াল কিরকম আসছে সেটা চেক করতে পারবেন, ঠিক আছে? মোট কথা সাইট অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে আপনি গুগল অ্যানালাইটিক আমরা ব্যবহার করি না, গুগলের যে অ্যানালাইটিক আছে ওইটার মতন জেটপ্যাকটা আমরা ব্যবহার করে থাকি। একটু সময় নিবে, আমার ও কমার্সটা সেট আপ ফিনিশ। দেখেন নতুন করে আমার ট্যাব জয়েন হয়েছে ও কমার্স। আমি এটা কন্টিনিউ দিলাম, এখানে আমার ও কমার্স হয়েছে এবং এখানে প্রোডাক্ট নামে একটা অপশন চলে আসছে, অ্যানালাইটিক নামে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে, হ্যাঁ, ঠিক আছে? এখান থেকে আমার কোনো সেল নাই, আজকে কোনো সেল হয়নি, কোনো অর্ডার নাই, কোনো ভিউ নাই, কোনো ভিজিটর নাই, এটা আসতেছে আপনার জেটপ্যাক থেকে, এটা আসতেছে জেটপ্যাক থেকে। এবং আমি যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট দিয়েছি, মানে বাংলাদেশ সেল করেছি, অটোমেটিকলি কারেন্সি আমার বাংলাদেশের টাকা আইকন ধরে নিয়েছে, ঠিক আছে? তো আমার সেটআপটা হয়ে গেছে, এখন আমি কি করব, প্রোডাক্ট অ্যাড করব, এখন আমি প্রোডাক্ট অ্যাড করব, ঠিক আছে? কিছু বলতেছেন? তো চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড মাই প্রোডাক্ট। আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট, দুটো ভাবে আপনি অপশন করতে পারেন। আমি অ্যাড মাই প্রোডাক্টে গেলাম, এখান থেকে গেলাম, আপনি ইচ্ছা করলে ম্যানুয়াল অ্যাড করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট অবশ্যই তাহলে আপনার সেটা হতে হবে এক্সেল এর সিএসভি ফরম্যাটের ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন, সেখানে আপনি ইমেজের লিংক দিয়ে থাকলে অটোমেটিক ইমেজটা ইম্পোর্ট হবে, ঠিক আছে? এই অপশন আপনি কাজ করতে পারেন। যেমন ই কমার্সেরই একটা ডিফল্ট এক্সেল ফাইল আছে, সেটা আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ, এটা পরে আসতেছি। ইম্পোর্টের অপশনটা আমরা ম্যানুয়ালি অ্যাড করি আগে। আমি চলে যাচ্ছি দারাজে বা অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলাম, এখানে এসে সার্চ দিলাম, ধরেন মোবাইল ফোন, আইফোন, সরি, আইফোন লিখে সার্চ দিলাম, আইফোনের প্রোডাক্ট আমি ওখানে সাজাবো। তো ধরেন আমি আইফোন এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, তিনটা দিলাম, এটাকে আলাদা করে, এটা দরকার নাই, এটা ডিসমিস করে দিবেন, ক্লোজ করে দিবেন, এটা ডিসমিস করে দেন, ঠিক আছে? এটা ডিসমিস করে দেন। প্রথমে আছে কি, প্রোডাক্টের নাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন, মানে বিশাল বড় যে ডিসক্রিপশন থাকে না একটা প্রোডাক্টের ভিতরে কি কি আছে, এ টু জেড ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার নাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন, এই সেকশনটি পরে আসতেছে, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন এবং ফুল ডিসক্রিপশন কাকে বলে আমরা একটু দেখে আসি। আমি প্রোডাক্টের এই প্রোডাক্টটা ওপেন করেছি, হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে স্পেসিফিক ভাবে কিছু ডিসক্রিপশন এখানে বলে দেওয়া আছে, আর ব্ল্যাক কালার, মানে এখানে বেশি কিছু বলেনি। এই প্রোডাক্টের পাশে যে ডিসক্রিপশনটা থাকে সেটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। আবার বলি, ছবির পাশে, প্রোডাক্টের ছবির পাশে যে ডিসক্রিপশন থাকে সেটা শর্ট ডিসক্রিপশন, এবং নিচের দিকে এই ডিটেইলস কই গেল, নিচে এরকম আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের উপরে এই দেখেন ডিসপ্লে ক্যাপচার, এটা হচ্ছে আপনার ফুল ডিসক্রিপশন। আরো সহজ বুঝতে দাঁড়াতে যাই, দাঁড়াস, এটা দেখি, দেখি ঠিক আছে।
এটা হবে ফুল ডেসক্রিপশন দারাজ কি হচ্ছে এই ওকমার্সের যে ডিফল্ট যে ওটা ইউজ করছে থিম এটা সম্ভবত মানে কোন ওয়ার্ডপ্রেস ইউজ করে নাই অন্য কোন একটা থিম ব্যবহার করেছে ওকে আই দেখেন দেখেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন 6.5 ইঞ্চ লিকুইড রিটার্ন এইচডি এলসিডি এটা হচ্ছে স্যার শর্ট ডেসক্রিপশন আর নিচে এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন ঠিক আছে ক্লিয়ার সবাই জি স্যার ওকে জি স্যার তো ডান দিকে আসি এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের অবশ্যই একটা ক্যাটাগরি থাকবে আমি যে প্রোডাক্ট অ্যাড করব সেটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে সেই ক্যাটাগরিটা দিবেন মোবাইল না হেডফোন না ক্যাচিং সেটা থাকবে না টি-শার্ট সে অপশনগুলো এখানে থাকবে নেক্সট এরপরে আছে প্রোডাক্ট ট্যাগ মানে কিওয়ার্ড গুলো গুগলে আমার এই প্রোডাক্টটা কি কি দিয়ে সার্চ করে পাবে সেই কিওয়ার্ড গুলো আমার এখানে ইনক্লুড দেওয়া লাগবে এরপর আছে প্রোডাক্ট ইমেজ এখানে যে আমরা ছবিগুলো দেখতেছি ফুল স্ক্রিন একটা এবং এই সাইড যে একটা এটাকে বলা হয় ইমেজ গ্যালারি এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ এটা ইমেজ গ্যালারি এদের নিচে দেখেন লেখা আছে প্রোডাক্ট গ্যালারি তো আপনি করবেন কি এই প্যানেলটা সুন্দর করে সাজাবেন কিভাবে সাজাবেন প্রোডাক্ট ইমেজ থেকে টেনে উপরে দিবেন গ্যালারিটাকে নিচে দিবেন প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট গ্যালারি প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ট্যাগ এই এতে আপনি সাজাবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ঠিক আছে তারপর এখানে আসি প্রোডাক্ট ডাটা আমার যে প্রোডাক্ট গুলো অ্যাড হবে সেটা ডাটা প্রথমে এখানে আছে স্যাম্পল প্রোডাক্ট এটাকে আমরা বলে থাকি ফিজিক্যালি যে প্রোডাক্টটা ফিজিক্যাল যে প্রোডাক্টটা ঠিক আছে সেটা হবে স্যাম্পল প্রোডাক্ট দেখেন গ্রুপ প্রোডাক্ট যেগুলো আমি শুরুতে বললাম যে চারটা অপশনের কথা বললাম না সেই চারটা অপশন গ্রুপ প্রোডাক্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্ট ঠিক আছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি স্যাম্পল প্রোডাক্ট দেন তাহলে এরকম শো করবে যদি আপনি গ্রুপ প্রোডাক্ট দেন তাহলে এরকম শো করবে যদি আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট দেন তখন আপনাকে এখানে অ্যাফিলিয়েশন প্রোডাক্টের লিংক শো করবে এবং একটা বাটন শো করবে ওই বাটনে ওই লিংকটা আপনার থাকবে ওখানে ক্লিক দিলে ওই লিংকে চলে যাবে তারপরে আপনি এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট মানে কি ভেরিয়েবল প্রোডাক্ট মানে কি বললাম ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল এবং ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এই স্যাম্পলে থাকা অবস্থা এটা চেক দিবেন এটা চেক করে দিবেন তারপরে চলে যাবেন ভেরিয়েবল প্রোডাক্ট ঠিক আছে বা আপনি স্যাম্পল প্রোডাক্ট থেকেও এই দুটো চেক করলেও হবে দেখেন তখন চলে আসছে কি ডাউনলোড ফাইল যে ফাইলটা ডাউনলোড করবে তার আপনার অ্যাড ফাইলের একটা অপশন চলে আসছে ডাউনলোড লিমিট যিনি এই প্রোডাক্ট কিনবে তিনি কি লাইফ টাইম কি ডাউনলোড করতে পারবে না আপনি একবার কিনে একবার ডাউনলোড করার অপশন আছে আমি এটা আস্তে আস্তে বিস্তারিত বলতেছি তো আমি এগুলো সব উঠাই দিচ্ছি ভেরিয়েবল প্রোডাক্ট ডাউনলোড প্রোডাক্ট সব উঠাই দিলাম আপাতত আমি সিম্পল প্রোডাক্টে আসি প্রথমে আসি জেনারেল জেনারেল ট্যাবে যেটা আছে রেগুলার প্রাইস আর আছে সেল প্রাইস বলেন তো রেগুলার প্রাইস কাকে বলে সেল প্রাইস কাকে বলে প্রাইসটা হচ্ছে স্যার যে প্রাইসটা সব সময় বিক্রি করে আর কোনো অফার থাকলে সেটার ক্ষেত্রে হচ্ছে সেল প্রাইস হ্যাঁ ঠিকই বলছেন মানে এত টাকা ছিল বর্তমানে এখন এই প্রাইসের দাম এত টাকা জি স্যার ঠিক আছে এটা গেল আপনার টাকা পয়সার বিষয় এবার আসি ইনভেন্টরি ইনভেন্টরি এখানে বলছে SKU স্টক কিপিং ইউনিট SKU হচ্ছে স্টক কিপিং ইউনিট এটার কাজ হচ্ছে আপনার এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট মডেল থাকবে নির্দিষ্ট একটা প্রোডাক্ট মডেল থাকবে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের মডেল কখনো ম্যাচ হবে না বুঝতে পারছেন আর নাম্বার জি স্যার বুঝতে পারছি আপনি যখন অনলাইনে প্রোডাক্ট কিনতে যাবেন দেখবেন একটা নির্দিষ্ট SKU নাম্বার থাকে
যদি আমি একটু দেখাই, দেখেন প্রত্যেকটার একটি আছে, আমি নিচে গেলে ডিসক্রিপশনে যাই, হাই টু এইচ, দেন প্রোডাক্ট মডেল নামে একটা অপশন পাবেন। আমি এই মডেলটা, এই প্রোডাক্টের মডেল নাম্বার দিলাম, আমি এই মডেলটাই নিতে যাচ্ছি, প্রোডাক্ট আমি নিতে যাচ্ছি, তখন আপনি খুব সহজে এই প্রোডাক্টটা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এই এই কোডটাতে যদি আপনি সার্চ দেন আপনার সাইটে, ওই নির্দিষ্ট ওই প্রোডাক্টটা আপনার সামনে শো করবে। তাহলে এসকিউটা বুঝতে পারলেন? এসকিউটা ঠিক আছে, প্রোডাক্ট কি নাম্বারের ক্ষেত্রে নির্দিষ্ট একটা নাম্বার, প্রোডাক্ট কি পিন, ইউনিক একটা নাম্বার দিয়ে রাখবেন প্রোডাক্টে। ঠিক আছে, তো নিচে আছে ম্যানেজ স্টক, মানে এখানে যদি আপনি কোনো মানে আপনার প্রোডাক্ট আছে কয়টা, কয়টা শেষ হলো, যদি এই ধরনের কোনো যদি অপশন নিতে চান, আপনি ম্যানেজ স্টকে এটা ইনেবল করে দিবেন। দেন এখানে বলছে স্টক কোয়ান্টিটি, এই প্রোডাক্টের অ্যাভেলেবল কয়টা আছে, আপনি ধরে নিলেন 50টা, এটা আপনার কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে 50টা, সেটা শো করবে। ঠিক আছে, দেন এরপর আছে অ্যালো ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে সরি ব্যাক অর্ডার, সরি ব্যাক অর্ডার, ব্যাক অর্ডার মানে কি বলতে পারবেন কেউ? যদি প্রোডাক্ট আমার ঘুরেও যায় তাহলেও সে এখানে প্রোডাক্টটা অর্ডার করতে পারে। আমার এখানে স্টক আছে 50টা, এখন আমার কাছে স্টক নাই, উনি ইচ্ছে করলে আমার এই প্রোডাক্টটা অর্ডার করে রাখতে পারবেন, যখন স্টক অ্যাভেলেবল হবে তখন আপনি ওনার কাছে ডেলিভারি করে দিতে পারবেন। ক্লিয়ার আছেন সবাই? স্যার ব্যাক অর্ডারটা এটা ডিফল্ট ভাবে ডু নট অ্যালো করা থাকে, আপনি যদি চান যে হ্যাঁ আমি চাইতেছি আমার যদি স্টক ফুরেও যায় তো যে কেউ আমার এই প্রোডাক্টটা আবার কি করতে পারবে, অর্ডার করে দিতে হবে, আপনি এখান থেকে অ্যালো করে দিতে পারেন, অথবা আপনি এখানে নোটিফিকেশন দিতে পারবেন যে হ্যাঁ তুমি অর্ডার দাও, আমার এই প্রোডাক্ট যখন অ্যাভেলেবল হবে তোমার কাছে আমি পৌঁছায় দিব, বা এই প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল নাই, আমি কিছুদিন পরে বা এই ধরনের তুমি একটা এস্টিমেট তার কাছে যাবে। আপনি যদি চান যে নোটিফিকেশন যাবে সেটাও করতে পারেন, অথবা শুধু অ্যালো মাত্র শুধু অর্ডার দিবে, আমি প্রোডাক্ট যখন আমার কাছে অ্যাভেলেবল হবে আমি তখন কি করব পাঠায় দিবে। তো এখানে বলছে লো স্টক ক্যাশ হোল্ড, এটা হচ্ছে ধরেন আপনার এখানে প্রোডাক্ট আছে কতটা, 50টা না 50টা নাকি? হ্যালো হ্যালো স্যার 50টা, একবারে সবাই চুপ হয়ে গেছে, নাকি আমার নেট চলে গেল না জানলা? আচ্ছা 50টা আছে, আমার প্রোডাক্ট সেল করতে 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 আর অ্যাভেলেবল আছে হতেছে আপনার 5টা, অ্যাভেলেবল আছে 5টা বা 2টা, আপনি ইচ্ছে করলে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে রাখতে পারবেন যে যখন প্রোডাক্ট অ্যাভেলেবল থাকবে 7টা তখন আমার কাছে উপমার্স অটোমেটিকলি একটা মেইল দিবে যে তোমার এই প্রোডাক্টটা আর মাত্র 7টা অ্যাভেলেবল আছে। বুঝতে পারছেন বিষয়টা কি বললাম? স্যার বুঝতে পারছি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আমার কোন প্রোডাক্টের স্টক কমে এসেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে আপনি এখান থেকে স্টকটা ট্রান্সফার করতে পারবেন, বাড়াই দিতে পারবেন, এটার সুবিধা হইতেছে। আচ্ছা স্যার, হ্যাঁ বল স্যার, যে এসকিউ যেটা স্যার, এটা কি স্যার আমাদের ম্যানুয়ালি ইনপুট করতে হবে নাকি পাসওয়ার্ড জেনারেটরের মতো অটোমেটিক্যালি একটা নাম্বার আমরা মানে এসেন্ড করতে পারবো? এটা আপনি ম্যানুয়ালি ইনপুট করতে হবে, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো
SKU, manage stock, stock quantity, allo, back order, low stock, threshold, এটা কি সব এই কয়টা কি কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। SKU এটা কি? না স্যার। SKU হচ্ছে আপনার প্রোডাক্ট মডেল। জি স্যার এটা বারকোড হিসেবে কাজ করে। হ্যাঁ বারকোড হিসেবে আপনি বলতে পারেন বারকোড হিসেবে কাজ করতে পারে। জি স্যার। manage stock আপনি ইচ্ছে করলে আপনার প্রোডাক্ট কতগুলো আছে সেটা দেখাতে পারবেন অন্যজনকে এবং অ্যাভেলেবল আছে কয়টা সেটাও এটা রাখা ভালো। তারপরে স্টক কোয়ান্টিটি এই প্রোডাক্টটা আপনার স্টোরে কয়টা আছে সেটা দিয়ে দিবেন। অ্যালো আমি ওভারঅল একটু বলার চেষ্টা করতেছি, অ্যালো ব্যাক অর্ডার মানে প্রোডাক্ট শেষ হয়ে গেলেও কাস্টমার যাতে প্রোডাক্টটা অর্ডার করতে পারে সেই অপশনটা এটা। লো স্টক থ্রেশহোল্ড এটা হচ্ছে যখন আপনার প্রোডাক্ট কমে আসবে স্টক থেকে স্টোর থেকে সর্বনিম্ন 7টাতে এসে আপনার কাছে নোটিফিকেশন দিবে যে তোমার এই স্টোরে এই প্রোডাক্টটা আর মাত্র 7টা অ্যাভেলেবল আছে। এই ধরনের একটা নোটিফিকেশন আপনার মেইলে চলে যাবে এবং ই কমার্সেও আপনার নোটিফিকেশন চলে আসবে। দেখেন এখানে একটা ইনবক্স আছে না? জি স্যার। এই ইনবক্সে আপনার শো করবে, ঠিক আছে? তারপরে বলছে সোল্ড ইনভেন্টরি এনেবল দিস টু অনলি অ্যালো অফ দিস আইটেম বোথ সিঙ্গেল অর্ডার, এটা করতে পারেন। ওকে ইনভেন্টরি গেল, দেন এখন আসি আমি শিপিং এ আসি। শিপিং এ বলছে আপনার প্রোডাক্টটা কি ধরনের হবে, ওয়েটটা কত হবে, যে প্রোডাক্টটা আমি বিক্রি করতেছি সে প্রোডাক্টের ওয়েট কি। এখানে কেজি দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এগুলোর অপশন চেঞ্জ করব আমরা ই-কমার্স থেকে ই-কমার্স থেকে সেটিং এ আমি দেখাচ্ছি। ই-কমার্স থেকে আমি সেটিং এ গেলাম, সেটিং এর নিচের দিকে প্রোডাক্টে যাই, এই দেখেন হোয়াইট ইউনিট কি দেওয়া আছে আমার, কেজি কেজি এখানে কি দেওয়া আছে কেজি। আমি যদি এখান থেকে চেঞ্জ করি গ্রাম লিটার আমি শেষ করে তাহলে আমি ওয়েটের এখানে আমার যে প্রোডাক্টের ওয়েটটা হবে সেটা দিলাম। আমি এখানে দিচ্ছি 0.2 kg, কোয়ার্টার ওজন 0.2 kg দিলাম। ডাইমেনশন লেন্থ ওয়াইড হাইট এগুলো ইচ্ছে করে আপনি দিতে পারেন, যা আছে আমি ডিফল্ট ভাবে দিয়ে দিলাম। এখান থেকে আপনি ইচ্ছে করলে শপিং ক্লাসটা নো শপিং ক্লাস এটা দিয়ে রাখবেন, এটা কোনো দরকার নাই। তো শিপিং বুঝতে পারছেন, এখানে আপনার প্রোডাক্টের ওজন দিয়ে রাখবেন। ক্লিয়ার সবাই শিপিংটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। এখন আসি লিংক প্রোডাক্ট, এখন আপার সেল তারপরে ক্রস সেল। আপনি চাইতেছেন এই প্রোডাক্টের নিচে এই ক্যাটাগরির মানে যে যে প্রোডাক্টের সেলটা বেশি হয়েছে, যে প্রোডাক্টের সেলটা বেশি হয়েছে সেই প্রোডাক্টের লিংকগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, সেই প্রোডাক্টের টাইটেলটা আপনি এখানে দিতে পারেন। আমার কথা বুঝতে পারলেন? জি স্যার। আমি যদি এখানে যাই দেখেন যাওয়া নাই, এই দেখি এই দেখেন এ এই প্রোডাক্ট সেল করতেছে, নিচে এসে ওই ক্যাটাগরিরই ও রিস্টোরের আরো প্রোডাক্ট এখানে দিয়ে রাখছে, বুঝছেন? আইফোন এসই, আইফোন 11 প্রো, আইফোন 11, আইফোন এক্স আর, ঠিক আছে? হ্যাঁ রিলেটেড প্রোডাক্ট, আইফোন রিলেটেড প্রোডাক্ট। দেখেন এটা আইফোন কত এসই, নিউ অ্যাপল আইফোন এসই, এই রিলেটেড প্রোডাক্টই আপনার আইফোন 11 প্রো, আইফোন 11 যেগুলো রিলেটেড প্রোডাক্ট আপনি এখানে শো করাতে পারবেন, এখানে আপনি শো করাতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে লিংক প্রোডাক্ট। দেন এখন আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা হচ্ছে এটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, যেমন আপনি একটা টি শার্ট সেল করতেছেন, টি শার্টের বিভিন্ন সাইজ থাকে না, এক্সএল, লার্জ, মিডিয়াম সাইজ থাকে না, জি
সেই সাইজ সেই সাইজগুলো আপনি এই অ্যাট্রিবিউট থেকে অ্যাড করবেন। তারপরে আপনার একটা টি-শার্টের বিভিন্ন কালার থাকে না? জি স্যার থাকে। সেই কালারগুলো আপনি অ্যাড করতে পারেন। এবং যদি কেউ ধরেন আমার এক্সেল দরকার, ডিফল্ট আমার একটা সাইজ দেওয়া আছে, সেই সাইজের ডিফল্ট একটা প্রাইস আমার দেওয়া আছে ধরেন 500 টাকা। আমি নরমাল ভাবে এখানে অ্যাড করলাম প্রোডাক্ট এবং প্রোডাক্টের দাম রাখলাম 500 টাকা। এখন যার একটু সাইজ বড় লাগবে, বিগ সাইজ জার লাগবে, মানে লার্জ টাইপের জার লাগবে, উনি যদি লার্জ সিলেক্ট করে তাহলে প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। 500 আছে, যিনি লার্জ নিবে ওনার জন্য 100 টাকা বেশি, 600 টাকা। আবার যিনি স্মল নিবে তার জন্য আবার 100 টাকা কম। কালারের ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন, যিনি ব্ল্যাক কালার নিবেন বা গ্রে কালার নিবেন এনার দাম আপনি ভেরিয়েশন করে দিতে পারবেন। বুঝতে পারছেন টপিকসটা? জি স্যার বুঝতে পারছি স্যার। কালার সাইজ আমরা নির্দিষ্ট সাইজ কালার নির্দিষ্ট অ্যামাউন্টে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। আচ্ছা এটা এটা আমি দেখাচ্ছি, আমি এখান থেকে অ্যাড এ ক্লিক দিলাম, আসছে না নামটা। আমি এখানে দিচ্ছি কালার, কালার দিলাম। আপনি এখানে এখন কি কি কালার হবে সেটা কি করবেন, অ্যাড করে দিবেন। এবং প্রত্যেকটা কালারের শেষে এই আইকনটা আপনাকে ব্যবহার করতে হবে, সেপারেটর আইকন, সেটা হইতেছে শিফট ধরে থার্ড ব্র্যাকেটের ডান পাশের যে বাটনটা আছে কিবোর্ডে, শিফট ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, যেটা থার্ড ব্র্যাকেট ক্লোজ এর ডান পাশে যায় বাটনটা পাইছেন কি সবাই? এটাকে পাইপ বলে নাকি? পাইপ বলে না? জি জি। আচ্ছা আমি এন্টারের উপরে স্যার, হ্যাঁ কিবোর্ড বুঝতে পারছি স্যার, পাইপ থেকে আসছে না, পাইপ থেকে আসছে। তারপর আমি একটু দেখে দিই, এটাতে যাই, ইউএস করি, এই যে দেখেন এই কিবোর্ডটা তো এই পাশে নাই, এটার এটা মনে পুরো তিন কিবোর্ড এটা তো নাই, নতুন কিবোর্ড দেখি এটা আছে স্যার, দিস থিং এই যে এটা এটা ফোন করি, সবাই দেখতে পাচ্ছেন এই পাশে এই আইকন এটার উপরে, এটা আপনি শিফট ধরে এই বাটনে ক্লিক দিলেই ওই আইকনটা আপনি পেয়ে যাবেন। ওকে আমি কালার দিলাম ব্ল্যাক, শিফট ধরে ওই আইকনে ক্লিক করে ব্ল্যাক ব্লু নীল, তারপরে গ্রে, তারপরে ইয়েলো, ঠিক আছে লাস্ট ওটা দেওয়ার দরকার নেই। সেভ অ্যাট্রিবিউট আমি সেভ দিলাম, এটা আমি কি করলাম কালার অ্যাট্রিবিউট আমি অ্যাড করতেছি, আমার কালার অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। ওকে আমি এখানে আল্ট অ্যাড করতে যাচ্ছি, এখন সাইজটা অ্যাড করব। তাহলে আমি এখানে যে আবার লিখতেছি সাইজ, সাইজে এসে লিখতেছি কি, প্রথমে থাকবে মিডিয়াম, এম দিলাম শুধু, তারপরে এক্সেল, তারপর লার্জ, তারপরে এক্স এম এল, আর কি কি থাকে সাইজ, স্মলের এস, এই তো নাকি, এই করে দিলাম সেভ দিলাম, সেভ অ্যাট্রিবিউট আসে না, কালার সাইজ। আচ্ছা আমি যেটা বললাম যে এখন আমি প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা প্রাইস নিব, ঠিক আছে? তো আমি জেনারেলি একটা প্রাইসটা বসে দিয়ে আসি, যে আমি এখানে রেগুলার প্রাইস আমি রাখলাম 500 টাকা, আমি সেল প্রাইস আপাতত দিচ্ছি না, আমি রেগুলারে দিলাম। আচ্ছা এখানে এসে এখন কালার, কালার এই ট্যাবে ক্লিক দিবেন, দেখি
ভিজিবল থাকবে কিন্তু এখানে অ্যাড করার অপশন আছে আচ্ছা এটা তো দেখতেছি আচ্ছা একটু দেখি একটু পরে বলতেছি ওটা এখানে কোথাও না আছে আচ্ছা এখন প্রোডাক্ট অ্যাড করি তো চলে যাচ্ছে আমি এখান থেকে টাইটেলটা নিলাম শর্ট ডিসক্রিপশন নিচ্ছি নিচে থেকে তো এটা শর্ট ডিসক্রিপশন কপি করে এখানে পেস্ট করে দিলাম শর্ট ডিসক্রিপশন গেল দেন এরপরে আসেন প্রোডাক্টের দাম এটা দাম কত দেওয়া আছে এটা দেখেন এতে ভেরিয়েশন আছে না 24 GB 128 GB 256 GB এই সাইজের তাহলে আমি তো এটা দিলাম সাইজ তাহলে টি শার্ট খুঁজি টি শার্ট ফর ম্যান এটা দিচ্ছি টি-শার্টটা দিলাম এটা এই দেখেন এটা শর্ট ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম দেন এটার প্রাইস আছে $17 তাহলে বাংলাদেশের দাম কত হচ্ছে $17 তাও স্যার আজ 1500 মতো 1500 মতো আচ্ছা তাহলে 1500 দিলাম এখানে এসে একটা নাম্বার দিচ্ছি আমি যে কোনো অর্ডার নাম্বার দিলাম যে টি শার্ট এটা দিয়ে একটা মডেল নাম্বার দিলাম 01 এটার আছে অ্যাভেলেবল 50টা 60টা আসলে আমাকে নোটিফিকেশন দিবে শিপিং এর দাম থাক আপনার সাইজ বলতেছে ওয়াইড গ্লোন ওজন সেটা কথা বলতেছে লিংক প্রোডাক্ট আমরা এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করে না যার কারণে এখানে কোনো প্রোডাক্ট শো করবে না অ্যাট্রিবিউটে আমি কালার সাইজ দিয়ে রাখলাম অ্যাডভান্স অপশনে আসছে পারচেস নোট বলতেছে এখানে আপনি পারচেস নোট যেটা বলতেছেন অর্ডার করার পরে বা অর্ডার করার সময় একটা মেসেজ আপনি শো করাইবেন যে ভাই অর্ডার করতেছো ভালো তাড়াহুড়ো করা যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার প্রোডাক্ট তোমার কাছে পৌঁছে যাবে বুঝতে পারলেন জি স্যার এই ধরনের একটা মেসেজ আপনি শো করতে পারেন এখানে মেনু অর্ডার আপনি কত রাখতে হবে মানে একটা প্রোডাক্ট কতবার অর্ডার করতে হবে আমি ওটা কিছু আর কিছু করতেছি না অবশ্য অবশ্যই এই জিনিসটা চেক মার্ক করে রাখবেন ইনেবল রিভিউ এটা আনচেক করা থাকলে চেক করে দিবেন রিভিউ কি এই দেখেন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের নিচে স্টার চিহ্ন দেওয়া আছে না ফিডব্যাক জি স্যার এটা মাস্ট ইম্পর্টেন্ট এটা চেক করে রাখবেন এখানে গেট মোর অপশন বলতেছে ওয়ান পেজ চেক আউট এগুলো আর অত বেশি করার দরকার নাই যা আছে থাক আমি এখন আসতেছি ডিসক্রিপশনে এটা ডিসক্রিপশন তো কিভাবে দিয়েছে দেখে আসি প্রোডাক্ট প্রমোশন ফিচার এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন পেয়েছি প্রোডাক্ট ডিসক্রিপশন আমি দিলাম আমি ইচ্ছা করলে এখান থেকে এই প্যাকেজ ডাইমেনশনটাও আমি নিতে পারি এটা এরা পাউন্ড আকারে দিয়েছে তাহলে আপনি এখান থেকে কি করবেন ডাইমেনশনটা পাউন্ড এখানে নাই তাহলে পাউন্ডে কনভার্ট করে নিতে হবে আমি এই সাইজটা দিচ্ছি 12.11 কোথায় দিব তাহলে শিপিং এ গিয়ে এটাতে 12.11 6.7 6.7 আর 20.9 আর আছে কি এটা হচ্ছে ইঞ্চিস আর এটা আছে পাউন্ড এটা এটা করে দিবেন ইঞ্চি আর এটা করে দিবেন যে সম্ভবত IBS অথবা OZ এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে ওই অপশনটা দিয়ে দেখবেন এবং লাস্ট এটা 1.5 LBS টা হবে হ্যাঁ LBS টা হবে আমি দিয়ে দিলাম LBS টা সেভ দিচ্ছি LBS দিলাম ওকে শিপিং দিলাম লিংক দিলাম অ্যাট্রিবিউট দেওয়াই আছে
অ্যাডভান্সে পারচেজ নোট বললাম, মেনু অর্ডার বললাম, যে ডেসক্রিপশন এটা তো আমি অল্টার শিফট ধরে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, সব করার কি হলো আপনার জাস্টিফাই হয়ে গেল। ঠিক আছে, এই পার্টে কারো কোনো কোশ্চেন আছে স্যাম্পল প্রোডাক্ট নিয়ে? স্যার এখানে যে শিপ নো শিপিং ক্লাস, এটার মানে কি স্যার? যে শিপিং এর ভিতরে এখানে ধরি কি বলছে, শিপিং ক্লাসেস আর ইউজ বাই কি সেটিং শিপ মেথড টু গ্রুপ সিনিয়র প্রোডাক্ট। এটা সম্ভবত আপনার ওই গ্রুপ প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে, গ্রুপ প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, বাকি কারো কোনো কোশ্চেন আছে? এই জেনারেল ইনভেন্টরি, তারপরে শিপিং, লিঙ্ক, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, শুধু আমি ওই অপশনটা খুঁজে পাইতেছি না, একটু খুঁজতে হবে আমাকে, তাহলেই হবে। আজকে যদি নাও পারি কালকে বলে দেবো ইনশাআল্লাহ। স্যার এটুকু মধ্যে সমস্যা নাই স্যার, এটুকু কোনো সম্পূর্ণ সমস্যা নাই। DHLFS এর অর ফ্রি শিপিং, এটা মেবি হতে পারে, ওটা নিয়ে কখনো কাজ করিনি, ওটা কারো কখনো দরকারও পড়েনি, যেমন আছে ডিফল্টই আছে। ওকে, তো এখন কি দরকার আমার, আমার প্রোডাক্ট ডিসক্রিপশন সব শেষ, এখন আমার দরকার কি, প্রোডাক্ট ইমেজ। আমি এখন চলে যাব এই প্রোডাক্টে, এই প্রোডাক্টে এসে আমি ইমেজ গন সেভ করি, আমি কপি হইতেছে না, আমি স্ক্রিনশট নিচ্ছি, প্রোডাক্টের স্ক্রিনশট গুলো নিচ্ছি, সেভ করতেছি, ডিভির ভিতরে দিলাম, একটা সেভ করলাম, এটা দিচ্ছি, এটা এগুলো থাকবে গ্রুপ প্রোডাক্ট আকারে। হ্যাঁ এটা দিলাম। আরে ইমেজটা স্যার, ইমেজটা ডাউনলোড করার কোনো ওয়ে নাই স্যার, এটা মানে অরিজিনাল ইমেজটা এটা? জি স্যার। এ রাইট ক্লিক দিয়ে ইনস্পেক্টে যাবে, ইনস্পেক্টে আসার পরে ওই প্রোডাক্ট ধরবে না, এই আইকন দিয়ে এই প্রোডাক্ট ধরবে, ধরলে এই যে দেখেন লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্ক কপি করে পেস্ট করে দেন। এই তো এই ওয়েবসাইটে সবগুলো ইমেজ একত্রে দিলে ডাউনলোড করা যাবে, এরকম অ্যাডঅনস আছে স্যার? এরকম অ্যাডঅনস আপনার হ্যাঁ থাকতে পারে স্যার, আমার কাছে একটা আছে, অ্যাডঅনস আছে, আমি ব্যবহার করে ফায়ারফক্স ফ্যাটকন বেস ডাউনলোড ইমেজ, ফ্যাটকন বেস ডাউনলোড ইমেজ আছে, যাই হোক হ্যাঁ আছে, এরকম অনেক আছে, একটু গুগলে খুঁজে নেবেন তাহলেই হবে। জি স্যার, এটা সাইজ দিয়েছে, আমি স্ক্রিনশট নিচ্ছি, এটা আমি সাইজ দিলাম 3 নাম্বার, এই প্রোডাক্ট এখন আপলোড করব প্রোডাক্ট ইমেজ। এখানে আমি আমার প্রথম যে ছবিটা বড় করে দেখাবে, এই যে বড় করে দেখাচ্ছে না, এখানে আমি ওই একটা ইমেজ রাখব, সিলেক্ট ইমেজ, সিলেক্ট ফাইল, ওই রাখলাম, ওই রাখলাম, এর ভিতরে রাখছি, এই ইমেজটা আমি রাখলাম। ইমেজ আপলোড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ALT টেক্সট, এটা যেন মিস না যায়, এখানে অবশ্যই কিছু টেক্সট লিখে দিবেন, মানে অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট এটা অবশ্যই দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি আপাতত কিছু দিয়ে রাখলাম, প্রোডাক্ট আমি সেট করে দিলাম, দেন এইখানে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, এই সাইড দিয়ে প্রোডাক্ট আছে অনেক, এটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট, মানে একটা ছবি থাকবে তার নিচে আরো কয়টা প্রোডাক্ট থাকবে, সেটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট। আপনি এখান থেকে অ্যাড প্রোডাক্টে যান, আপলোড করেন, এটা এটা আমি দুটো একসঙ্গে আপলোড করে দেবো, গ্রুপ প্রোডাক্টে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা যাবে। এরপরে আপনি একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, আমি ক্যাটাগরি ক্রিয়েট করছি যে টি শার্ট নামে একটা ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি সিলেক্ট, এরপরে আপনি ট্যাগ দেন অ্যাড, আমার প্রোডাক্ট কিন্তু অ্যাড কমপ্লিট, পাবলিশ দিই।
আমি প্রোডাক্টটা ভিউ করি দেখেন এখানে অটোমেটিক্যালি স্টার্ট চেক আউট মাই অ্যাকাউন্ট পেজ চলে আসছে না স্যার এতক্ষণ যে খাটাখাটনি আমরা করলাম সেটা দেখেন এই যে জুম হইতেছে এই যে আমার এখানে প্রোডাক্ট ও এই থিমে আবার অন্যটা মানে আমরা যেখানে ডিসক্রিপশন দিয়েছি সেটাই হচ্ছে শর্ট ডিসক্রিপশন করে রাখতে এটা এটা বিভিন্ন থিমে বিভিন্ন অপশন পাবেন আপনি কারণ দেখেন এখানে ওরা কিন্তু বলেই রাখছে শর্ট সরি আমার দিদি তো ভুল হচ্ছে বলছি এক করছি আরে এটা হবে এখানে আর এটা হবে আমি ডিসক্রিপশনে যখন শর্ট ডিসক্রিপশন ডিসক্রিপশন আছে এটা আমার প্রোডাক্ট টাইটেল প্রোডাক্টের প্রাইস শর্ট ডিসক্রিপশন এখানে বলছে কি স্টকটা বলছে কথাগুলো স্টক আছে এখানে এসকিউ মডেল বলছে ক্যাটাগরি বলছে টি শার্ট ট্যাগ আছে টি শার্ট আপনি ইচ্ছে করলে এখানে ব্র্যান্ডও অ্যাড করতে পারবেন এটা ওটা হচ্ছে ডিসক্রিপশন এবং অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমরা অ্যাড করলাম কালার তারপর ডাইমেনশন সাইজ হ্যাঁ সব আপনি এখানে অ্যাড করতে পারবেন ক্লিয়ার সবাই জি স্যার প্রোডাক্ট অ্যাড করার বিষয়ে কারো কোনো কি কোশ্চেন আছে না আবার একটা দেখাতে হবে আর ওই যে কালার গুলো যে অ্যাড করলাম ওইখানে তো শুধু মানে আপনার টেক্সট আকারে আসছে কিন্তু মাঝে মাঝে দেখি স্যার এই থিমে তাহলে ওই অপশনটা নাই অথবা আমি দেখি আমি ওই অপশনটা খুঁজে পাইতেছি না আমাকে একটু খুঁজতে হবে আমি কালকে এর সমাধানটা দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে জি স্যার এতটুকু কি সবাই বুঝতে পারছেন সবাই একটু আমি যারা যারা আছেন এখন সবাই একটু বলেন তো বুঝতে পারছেন কিনা ফাইবারে যাবেন ফাইবারে এসে এখানে সার্চ দিবেন প্রোডাক্ট আই বাবা প্রোডাক্ট আপলোড 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 এই তো প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোড বা এখানে যদি সার্চ দেন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোড ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোড লিখে সার্চ দিয়েছি রিলেভেন্ট এর থেকে আমি চেঞ্জ করে একটু বেস্ট সেলিং এ যাই আই উইল ডু প্রোডাক্ট আপলোড ই-কমার্স ডাটা এন্ট্রি নটা সেল করছে আই উইল ডু বাল্ক রিনেভেন্ট এন্ড রিসাইজ ইমেজ অর ফটো উইথ ইন 2 আওয়ার্স আচ্ছা ইমেজ রিসাইজ করতেছে রিলেভেন্টে গেলে আরো ভালো হবে মানে এই ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট নিয়ে অনেক কাজ আছে শুধুমাত্র ই-কমার্সে না আপনি যেখানে যাবেন যে প্ল্যাটফর্মে যান না কেন ঠিক আছে এটা দেখেন ইনি কাজ করতেছে $20 করে প্রোডাক্ট শুধু কি করে দিচ্ছে ইম্পোর্ট করে দিচ্ছে সেম অপশন না তাহলে আজকে আপনারা কি করবেন গিক খুলবেন এই প্রোডাক্ট ইম্পোর্ট নিয়ে গিক খুলবেন ই-কমার্স প্রোডাক্ট আপলোড ই-কমার্স আর অন্য ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কপি করার কি কোনো স্যার প্লাগইন বা এক্সটেনশন আছে অন্য সাইট থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে তাহলে তো আপনাকে আবার ডাটা স্ক্যাপ শিখান লাগবে মানে স্যার হালকা একটু ধারণা থাকলে আর কি স্যার সুবিধা হয় অন্য মানে একবার পুরোপুরি তো আর শিখানো সম্ভব না Amazon থেকে ডাটা এক্সট্রাক্ট করা যায় মানে Amazon থেকে প্রোডাক্টের নাম
মানে যাবতীয় যে কোনো ই-কমার্স সাইট থেকে আপনাকে আমি প্রোডাক্ট এক্সপোর্ট করে দেখাতে পারবো। এটা আমরা আমাদের যে ফ্রিল্যান্সিং কোর্সটা হয় সেখানে দেখাই থাকি, ঠিক আছে? ফ্রিল্যান্সিং উইথ এসইও, তার সাথে আমরা এই প্রোডাক্ট এক্সট্র্যাক্ট করবেন কিভাবে এই অপশনটা দেখাই থাকি, এবং এই ই-কমার্স প্রোডাক্ট আপলোড মানে ডাটা এন্ট্রি কাজ এটাও দেখাই থাকি। যদি কেউ ই-কমার্স কমপ্লিট করে নেয়, আপনি ওকে বলবেন ঠিক আছে তোমার তো প্রোডাক্ট ইম্পোর্ট করা লাগবে, আমি তোমার প্রোডাক্ট ইম্পোর্ট করে দিব। ম্যানুয়ালি আপনি তখনই করবেন যখন দেখবেন হতেছে আপনার কাজটা ফিক্সড প্রাইসে, আপনার কাজটা ফিক্সড প্রাইসে আর আর যদি সরি আওয়ারলি আওয়ারলি প্রজেক্ট হলে আপনি ম্যানুয়ালি করবেন, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আর যদি কি হয় ফিক্সড প্রাইস হয় তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করে দিবে, অটোমেটিক সে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্যাম্পল প্রোডাক্ট এটা সাধারণ বুঝতে পারলেন? আমরা স্যাম্পল একটা প্রোডাক্ট সাজাবো, জি স্যার। ওকে, এখন চলে আসি আমি আবার একটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড নিউ করি। এইখানে একটু আমি ভিডিওটা পজ করে রাখবো, সরি চালু করে দিয়েছি। আমাদের সকল কিছু হয়েছে, আমরা এখান থেকে এখন চেক আউট করতে হবে, কিন্তু পেমেন্ট মেথডটা আমি এখনো অ্যাড করিনি। এই স্যার এটা বিকাশ অ্যাড করে দিয়েন, বিকাশ অ্যাড করে দিব। হ্যাঁ, বিকাশের প্লাগইন আছে, জি স্যার। বিকাশের অটোমেটিক্যালি অটোমেটিক মানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এরকম বিকাশের প্লাগইন হবে কি? হ্যাঁ, বিকাশের প্লাগইন ট্রানজেকশন আইডি, বিকাশের প্লাগইন আছে, এখানে ট্রানজেকশন আইডি অ্যাড করা যায়, আমরা সেটা দেখব। আচ্ছা, তো আমরা স্যাম্পল প্রোডাক্ট দেখলাম, এখন আসতেছি আমি ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্টে আমরা এই ভেরিয়েবল প্রোডাক্ট না দিয়ে আমরা এই যে ভার্চুয়াল এবং ডাউনলোড এই দুটো অপশন স্যাম্পল প্রোডাক্ট থেকে আমরা চেক করে রাখবো, ঠিক আছে? চেক করে রাখার পরে আপনি এখানে এখন রেগুলার প্রাইস দিয়ে রাখলেন, ধরেন দিলাম $500, $500 আর দিলাম $300। তাহলে কি বুঝাচ্ছে, রেগুলার প্রাইস আগে ছিল আমার $500, বর্তমান প্রাইস হবে আমার $300, তাই না? তো একটা বই ডাউনলোড করলাম, সে বইটার নাম কি, কি বই ডাউনলোড করলাম? আমি একটু ওপেন ফোল্ডারে যাচ্ছি, এইটা না, কেমিস্ট্রি ওয়ার্কবুক, ওয়ার্কবুক কেমিস্ট্রির আমি একটা বই ডাউনলোড করেছি, সেই বইটা আমি এখন এখানে অ্যাড ফিলে দিয়ে দিলাম, নাম দিলাম, এবং কি বলছে চুজ ফাইল ইউআরএল, চুজ ফাইলে যাই, আমার ওই পিডিএফটা কি করব এখন আমি আপলোড করে দিব। কই আছে ডকুমেন্টের ভিতরে, এখানে কি স্যার আমি চাইলে স্যার লিংক দিতে পারবো, যেমন আমার কোন একটা ফাইল গুগল ড্রাইভে রাখছি, সেই মানে পেমেন্ট করার পরে ড্রাইভের লিংকটা পাবে? হ্যাঁ অবশ্যই, তাহলে হোস্টিং এর ড্রাইভ, হ্যাঁ তাহলে হোস্টিং এর জায়গা, হোস্টিং এ চাপ পড়বে, খুব চাপ পড়বে না, হ্যাঁ ভালো একটা কথা বলছো, হোস্টিং এ চাপ পড়বে না, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, এটাই স্যার ভালো হয়। তো আপলোড হয়েছে, তাহলে এতবার আমার আপলোডের কোনো ইয়ে লাগতেছে না, আপনি লিংক খুব সহজেই আপনি ওখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, তোটাও অনেক কিছু শিখিয়ে দিলাম, একটু দেখি আমি ইনসার্ট ফাইল কলম, দেখেন এই যে লিংক চলে আসছে না, জি স্যার, হ্যাঁ স্যার। আপনি ইচ্ছা করলে গুগল ড্রাইভ থেকে, আমি এই যে গুগল ড্রাইভে যাচ্ছি, ড্রাইভে গিয়ে আপনাদের একটা ফাইল, ধরেন আমি আপনাদের যে ড্রাইভ থিম ছিল, ডিবি থিম ছিল, সেটার একটা স্লাইডার রেভলিউশন এটার লিংক আমি সেল করব, মানে স্লাইডার রেভলিউশন প্লাগইন আমি সেল করব, ওটার অরিজিনাল যে প্রাইস আছে আমি সেটা প্রাইস থেকে করব। কি করব তাহলে, এখান থেকে চলে যাব শেয়ারে, শেয়ারে আসার পরে যে গিয়ে লিংকটা কপি করব, এটা শুধুমাত্র ভিউ দিয়ে রাখবেন, কোনো প্রকার এডিটর দিয়ে রাখবেন না, ঠিক আছে? করে এখানে আপনি এসে পেস্ট করে দেন, ওই লিংকটা আপনার সেট হয়ে গেল, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তারপর ডাউনলোড লিমিট, একটা কাস্টমার
আমার এই প্রোডাক্টটা কিনবে, আপনি এখন লিমিটেশন দিয়ে রাখবেন, বাবা তুমি কিনতেছো ভালো কথা, তুমি এই প্রোডাক্টটা মাত্র একবার ডাউনলোড করতে পারবা বা দুইবার ডাউনলোড করতে পারবা, তিনবার ডাউনলোড করতে পারবা, তিনবার ডাউনলোড করার পরে তোমাকে আবার কিনতে হবে। বুঝতে পারছেন? সেই অপশনটা আপনি এখানে দিলেন, আমি এখানে পাঁচবার দিলাম, যে তুমি কিনতেছো ভালো কথা, তোমাকে আমি এটা পাঁচবার ডাউনলোড করার অপশন দিব, পাঁচবারের বাদ ছয়বার গিয়ে তোমাকে আবার আমাকে এই 300 টাকা দিতে হবে। ঠিক আছে, গেল। এবার ডাউনলোড এক্সপিরিয়েন্স মানে একটা নির্দিষ্ট ডেট থাকবে, এই ডেটের ভিতরে আপনাকে পাঁচবার ডাউনলোড করে নিতে হবে, না হলে আপনি আর ডাউনলোড করতে পারবেন না। বুঝতে পারছেন? একটা ডাউনলোড ডেট দেওয়া থাকবে এখানে। ঠিক আছে, ওকে, তো গেল, এটা গেল জেনারেল অপশন। তারপর ইনভেন্টরি যা একটু আগে দেখলেন সব ওই একই অপশনে সবকিছুই, আমি আর এগুলোতে গেলাম না, আমরা ইনভেন্টরি আর যা দেখছি এগুলো সব সেম। আমি এখান থেকে এখন এটা সাজাচ্ছি, কেমিস্ট্রি ওয়ার্কবুক এখানে দিলাম, এখন অ্যামাজনে গিয়ে আমি এই প্রোডাক্টটাকে খুঁজে বের করে ওর ইনফরমেশন গুলো নিব। ঠিক আছে, ওটা দিলাম, এইটা দিছিলাম না এবং নিচে চলে যাচ্ছি, এটা ফুল ডিসক্রিপশন, এটাকে কপি করতেছি আমি, একবারে কপি করলাম, এটা দিয়ে দিলাম ফুল ডিসক্রিপশনে। এর ভিতর থেকে আপনি একটু এদিক ওদিক করে দিবেন কন্টেন্ট গুলো। ঠিক আছে, বা অনেক আপনার স্পিনার পাওয়া যায়, স্পিনার দিয়ে একটু স্পিন চেক করে নিবেন। ক্লিয়ার? দেন এখন আসছে প্রোডাক্ট বা প্রোডাক্ট ডিটেইলস এর ভিতরে, এগুলো আমার অ্যাড করতে হবে। তো আমি চলে যাব কোথায়, ইনভেন্টরিতে যাব, আমি একটা নাম্বার অ্যাড করব, কি ইবুক -01, এটার স্টক अवेलेबल, এটা দেওয়ার দরকার নেই, কারণ এটা ডাউনলোড করবে, ডাউনলোডে কখনো ম্যানেজ স্টক দিবেন না। ঠিক আছে, কারণ এটা আমার সব সময় अवेलेबल থাকবে। এখন আমি লিংক প্রোডাক্ট না, অ্যাট্রিবিউট না, আর ওই অপশন কোন কই গেল, এটা অবশ্যই স্টক থাকবে, লিংক প্রোডাক্ট। আচ্ছা, লিংক প্রোডাক্ট আমি এখন দেখাতে পারবো, এখানে যদি আমি একটু আগে লিখি টি শার্ট, টি দেখেন আসছে না টি শার্টটা যেটা একটু আগে অ্যাড করছি, এটা সিলেক্ট করে দেন, তাহলে কি এই প্রোডাক্টের নিচে সিমিলার প্রোডাক্ট আকারে এটা আপনার শো করবে। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাট্রিবিউটে এসে এখন আপনি এগুলো অ্যাড করে দেন, কি কি আছে, আইটেম ওয়াইড, এই যে এখান থেকে অ্যাড ক্লিক দেন, ক্লিক দেন, নাম দিয়ে দেন আইটেম ওয়াইড, আইটেম ওয়াইড কত আছে, এত পাউন্ড, আবার অ্যাট্রিবিউট অ্যাড করেন, তারপর আছে প্যাক, পেজ 360টা পেজ আছে এই বইয়ে, তারপরে এগুলো লাগতেছে না, পুরো ডাইমেনশনটা লাগবে, অ্যাড করেন পুরো ডাইমেনশন, এখান থেকে এই সাইজ গুলো আমি কপি করে এখানে দিয়ে দিলাম, পাবলিশার কে সেটাও অ্যাড করে দিচ্ছি, পাবলিশার দিলাম, দেন তার নামটা আমি দিয়ে দিচ্ছি, কত সালে এটা পাবলিশ হয়েছে, দেন নিচে আছে ল্যাঙ্গুয়েজ, মানে এই বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা সেটা দিলাম, এখান থেকে আমি ইংলিশটা দিয়ে দিলাম, সেভ অ্যাট্রিবিউট। এটা একটু আগে আমরা দেখেছি সব, তাই না? আর আমি বিস্তারিত কিছু বলতেছি না। তো এখন আমার দরকার প্রোডাক্ট ইমেজ, এখন কি করব, আমি এই বইয়ের ছবিটা নিব, এই বইয়ের ছবিটা নিব, এখানে ক্লিক দিলেই বইটা বড় হবে, রাইট ক্লিক দিয়ে জুম মাইনাস, রাইট ক্লিক হইতেছে না, আচ্ছা না হলো সমস্যা নেই, আমি কি করব, স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিলাম, সেভ দিলাম, ইবুক, ইবুক দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করি,
এখানে এসে সেট প্রোডাক্ট ইমেজ আপলোড ফাইল চলে যাচ্ছে আমি ডেস্কটপে এখান থেকে এটা সাদা স্যার একটু বিরক্ত করতেছি স্যার আমি লিভ নিচ্ছি আমার একটু ক্লাস আছে সেই জন্য ওকে সরি স্যার ওকে স্যার রেকর্ডিংটা দেখে নিব আর কি স্যার আর স্টপ করিয়েন না আচ্ছা ঠিক আছে আর কোনো ঠিক দেখাবো না আর কোনো রেকর্ড ফলো করব না সমস্যা নাই আচ্ছা আচ্ছা ইবুক দিলাম আমি ইবুকটা আপলোড হয়েছে আমি এখান থেকে ক্যাটাগরি সেট করে দিচ্ছি যে এটা চলে যাবে আমার কি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ইবুক মানে কেমিস্ট্রি ইবুক কেমিস্ট্রি ইবুক কেমিস্ট্রি রিলেটেড বই আমার এই ক্যাটাগরিতে থাকবে ওকে মোটামুটি আমার সবকিছু ওকে হয়ে গেছে আমি এখন পাবলিশ দিব প্রোডাক্টটা পাবলিশ দিয়ে দিলাম প্রোডাক্ট আমার পাবলিশড হলো ভিউতে যাচ্ছি এই তো দেখেন কেমিস্ট্রি ওয়ার্কবুক ফর এটা আসছে এত টাকা আগে ছিল 400 বর্তমানে দাম হচ্ছে 150 এটা শর্ট ডেসক্রিপশন আপনি এটা কতটা অ্যাড করতে যাচ্ছেন সে অনুসারে আপনার প্রাইসটা সেট হবে একটা কিনলে 150 টাকা আমি এখানে যাচ্ছে তিনটা কিনবো বা চারটা কিনবো পাঁচটা কিনবো ওকে পাঁচটা কিনলাম এখানে ডেসক্রিপশনে আমার শো করতেছে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আমার শো করতেছে এবং এই যে দেখেন নিচে রিলেভেন্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওখান থেকে যেটা আমি অ্যাড করে দিলাম সেটা আমার এখানে নিচে শো করতেছে তো আমি এটাকে কি করব এখন অ্যাড টু কার্টে দিব মানে প্রোডাক্ট আমি কিনবো প্রোডাক্ট কিনতেছি কয়টা আমি পাঁচটা কিনছি তাই না তো ভিউ চার্টে যায় যে 5-150 কত হয় 5-150 কত হয় 750 দেখেন অটো ক্যালকুলেশন করে দিয়েছে একটু আমি আগের প্রোডাক্টটা রিমুভ করে দিই আগেরটা চাট ইয়ে করা ছিল কাট করা ছিল দেখছেন 150 × 5 750 টাকা ঠিক আছে জি স্যার আবার ইচ্ছা করলে যিনি কাস্টমার উনি যে প্রোডাক্ট কিনবে এখান থেকে উনি কাস্টমাইজ করতে পারে দেন আমার অটো করার দরকার আছে আমার তিনটা দরকার এটা কমে যাবে আর আপডেট স্যার এখানে আপডেট করে আপডেট কার্টে ক্লিক দিবেন তাহলে অটোমেটিক্যালি কত 450 টাকা হয়ে গেছে এখন কি করবে প্রসিড টু চেক আউট এখন সে চেক আউট করে নেবে চেক আউট করার সময় সে কি করবে এগুলো ইনফরমেশন দিয়ে সে প্লেস অর্ডার করবে মানে অ্যাকাউন্টটাই ক্রিয়েট করতে হবে মানে ফ্রিতে সে ডাউনলোড করতে পারবে না কুপন অপশনটা হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন অকেশন সে ধরেন ব্ল্যাক ফ্রাইডে বা 31st আছে হ্যাপি নিউ ইয়ার আছে এইগুলোতে আপনার বিভিন্ন কুপন দিয়ে প্রোডাক্টের দাম কমে দেওয়া হয় ওই কুপন কোড ব্যবহার করে যে কোডটা যদি ওখানে বসে দেয় তাহলে প্রোডাক্টের প্রাইস কমে আসবে এটা আমরা কালকে দেখব এই যে এখান থেকে ই-কমার্স থেকে সেটিং থেকে এই কুপনটা আছে কুপন এই কুপনটা আপনাকে ক্রিয়েট করতে পারবেন আপনি আজকে আর অত সময় নাই আমি বিস্তারিত এটা কুপন সম্পর্কে কালকে বলবো আমি বলেছি আমি এই দুই দিন ই-কমার্স নিয়ে এ টু জেড বলবো থিম কোনো ব্যাপার না আপনি যা শিখেছেন থিম একবারে এ টু জেড কমপ্লিট করতে পারবেন এভারডার মতন আমি সম্পূর্ণ ডিটেইলস ই-কমার্স নিয়ে বলে দিব তারপরে ই-কমার্স থিম দিব সেটা আপনারা সেটআপ দিবেন ক্লিয়ার সবাই জি স্যার জি স্যার এ টু জেড আমি ই-কমার্সটা সম্পূর্ণ বলবো আমি আপনাদের তো এখান থেকে আমি সবকিছু সিলেক্ট করে দিলাম অ্যাকাউন্ট করব করার পরে প্লেস অর্ডারে যাচ্ছি এখানে কি বলছে পেমেন্ট মেথডটা আমার অ্যাড করা নেই ওকে ঠিক আছে এটা পেমেন্ট মেথড এবং সেটিং সম্পর্কে আমি মানে ই-কমার্সের সেটিং নিয়ে কালকে বিস্তারিত আলোচনা করব তো আজকে শুধু দেখলাম আমরা প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি ঠিক আছে প্রোডাক্ট আমরা ই-কমার্সে হ্যাঁ ই-কমার্সে কিভাবে অ্যাড করতে পারি প্রোডাক্ট সম্পূর্ণ এ টু জেড কোনো কোশ্চেন আছে কারো আমি কালকে আলোচনা করবো আজকে দেখেন আমাদের অলরেডি 12টা বেজে গেছে জি স্যার
ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ কি কোশ্চেন বলেন আমি যে রিসেল করব Amazon থেকে বা Alibaba থেকে তো মানে ডেলিভারির কাজটা তো ওদের নাকি Amazon থেকে শুধু ইবুক আপনি রিসেল করবেন সেখানে কোনো ডেলিভারি চার্জ নাই তো ও তো ডাউনলোড করে আচ্ছা ইবুক এটা বাদ দিলাম ধরেন আমি অ্যাফিলিয়েটের কথা বলছিলাম স্যার অ্যাফিলিয়েটের কথা বলতেছেন Amazon এর যে লিংকটা হ্যাঁ 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 আচ্ছা আমি এটা একটু শর্টকাটে দেখে দিই Amazon আমি Amazon এ যাচ্ছি আমার এখানে লগইন করা নাই লগইন দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টে আমি লগইন দিলাম লগইন দিচ্ছি আচ্ছা এক মিনিট প্লিজ একটা ফোন আসছে ওকে আমি লগইন দিচ্ছি আমার এখানে সম্ভবত ওটিপি আসবে হ্যাঁ জি কল দিই তাহলে দ্রুত আসবে মেসেজ দিলে আসতে দেরি করে চলে আসছে মেসেজ 314200 সাইন ইন করে দিলাম আমি কোন নাম্বার অ্যাড করে যাচ্ছি না এখন যা তো সরি ওটিপি যে অপশনটা এটা কি হোয়াটসঅ্যাপে সম্ভব হ্যাঁ সম্ভব আমার লগইন হলো ঠিক আছে আমি এখান থেকে একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েশন করব সে ধরেন আমি এখানে অটো পার্টস থেকে সার্চ দিলাম অটো পার্টস থেকে সার্চ দিলাম মানে অটো পার্টসের কোনো প্রোডাক্ট আমি অ্যাফিলিয়েশন করব কারণ এটা এই প্রোডাক্টটা আমি অ্যাফিলিয়েট করব তো কি করব আমি এটাতে অ্যাড করছি অ্যাড নিউ যাই চাক একজন মেসেজ দিয়েছেন ড্রপ শিপিং এর কথা বলছে মেবি না ড্রপ শিপিং না ড্রপ শিপিং জিনিসটা আলাদা আর অ্যাফিলিয়েশন আলাদা এখান থেকে আমি এই টাইটেলটা নিচ্ছি কপি করলাম যা যা আছে সেম টু সেম আমি কপি করতেছি শর্ট ডেসক্রিপশনে আমি নিচে দিয়ে দিব শর্ট ডেসক্রিপশন দেন এরপর আছে প্রোডাক্ট ফুল ডেসক্রিপশন এটা প্রোডাক্ট ডেসক্রিপশন এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমি সেটা দিয়ে দেব এখানে তারপরে আছে এখান থেকে ম্যানুফ্যাকচার ঠিক আছে এগুলো আমাকে অ্যাড করতে হবে তো আমি এখন চলে যাব এই অপশনে আমাদের এখানে প্রোডাক্ট ডাটার এখানে এখান থেকে দিয়ে দেব কোনটা এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে এসে প্রোডাক্ট ইউআরএল এখন কোন ইউআরএল দিবেন এই ইউআরএল না স্যার এটা এটা না স্যার ওইটা দেবেন না ওইটা দেবেন স্যার Amazon থেকে অ্যাফিলিয়েট লিংক দিবেন হ্যাঁ যদি এই ইউআরএল দেন আপনি জীবনেও কমিশন পাবেন না আপনাকে করতে হবে যখন আপনি লগইন করবেন এরকম একটা বার Amazon অ্যাসোসিয়েট এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে Amazon অ্যাসোসিয়েট থেকে আপনাকে একটা লিংক দিবে যেমন এখানে লেখা আছে গেট লিংক টেক্সট ইমেজ টেক্সট এন্ড ইমেজ আর কাস্টম ঠিক আছে আমি শুধু টেক্সটটা নিব এই দেখেন যে লিংকটা দিয়েছে ঠিক আছে শর্ট লিংক এটা কপি করব কপি করে আমি এখানে প্রোডাক্ট ইউআরএল এখানে দিয়ে দিব ঠিক আছে দেন এরপরে আমি এখানে এসে অ্যাড টু কার্ট এই কথাটা লিখে দিতে পারি আমি লিখে দিচ্ছি এখানে অ্যাড টু কার্ট এই অ্যাড টু কার্ডে ক্লিক দিলে আমাকে এই লিংকে নিয়ে চলে আসবে এটা দিয়ে দিলাম রেগুলার প্রাইস কত আছে এখানে 109.99 আপনি করবেন কি রেগুলার প্রাইস দিয়ে দিবেন হইতেছে 200 তারপর দিবেন 109.99 ঠিক আছে বুঝতে পারছেন এটা ডলার হবে কিন্তু তখন টাকা না আপনাকে সেটিং থেকে পেমেন্টের অপশনে ওটা লোকেশন চেঞ্জ করে নিয়ে আসতে হবে আচ্ছা দিলাম আমরা ইনভেন্টরিতে আসি একটা মডেল নাম্বার আছে আমাদের এই নিচে গিয়ে
ওদের নাম্বারটা আমরা নিব প্রোডাক্ট ডেসক্রিপশনের একটু উপরে পাবো, এই যে এসি নাম্বার দিয়েছে এটা কপি করে আমি এখানে দিলাম। লিংক প্রোডাক্ট দিচ্ছে না, কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব আমরা এখানে, অ্যাট্রিবিউট এখানে যা যা আছে। আচ্ছা আমি এটাকে আলাদা করি, তার কাজ সুবিধা হবে। ম্যানুফ্যাকচার, ব্র্যান্ড, মডেল এগুলো আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড করব। আমি অ্যাড ক্লিক দিচ্ছি, দেন ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার দিলাম, ম্যানুফ্যাকচার হবে কি বিগ অটো পার্টস, আবার অ্যাড করলাম ব্র্যান্ড, ব্র্যান্ড দিলাম, ব্র্যান্ড কি হবে বিগ অটো পার্টস। একটু ওয়েট করেন, আমি নিচ্ছি, একজন হ্যান্ড রেজ করছেন, আমি নিচ্ছি, এটা কাজ শেষ করি, শেষ করে আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। মডেল দিলাম, মডেলও দিয়ে দিলাম, আইটেম ওয়াইডটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, মানে ওইখানে যা আছে সম্পূর্ণ ডিটেলস আমি এখানে কপি করে দিব, ঠিক আছে। তারপরে প্যাকেজ ডাইমেনশন, অ্যাড অ্যাট্রিবিউটে গেলাম, এখান থেকে প্যাকেজ ডাইমেনশন দিয়ে দিলাম, দেন আছে আইটেম এন্ড মডেল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মানে ওই প্রোডাক্ট কোন মডেল, মানে কোন গাড়ির মডেলে সেট করবে সেটা, এই তো সবকিছু এখানে দেওয়া আছে। দেন লাস্টে এটা দরকার ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, পার্ট নাম্বারটা দরকার পড়ে অটো পার্টসের ক্ষেত্রে, আমি এটাকেও অ্যাড করে দিচ্ছি দিয়ে এই এটা, ঠিক আছে। তারপর সেভ দিলাম, এখন আমার দরকার ইমেজ, আমি এই ইমেজগুলো এখন নিব, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, কোথায় নিব, ডিবির ভিতরে নিব, ওয়ান সেভ দিচ্ছি, এখান থেকে চেঞ্জ করতেছি, রাইট ক্লিক, সেভ ইমেজ, টু এটা সেভ করতেছি, রাইট ক্লিক, সেভ ইমেজ, থ্রি এখানে ক্লিক দিলাম, রাইট ক্লিক, সেভ ইমেজ, ফোর রাইট ক্লিক, সেভ ইমেজ, ফাইভ পাঁচটা নিলাম। এখন আমি কি করব, প্রোডাক্টটা অ্যাড করব, প্রোডাক্ট এই যে প্রথমে আছে প্রোডাক্ট ইমেজ, তাহলে সিলেক্ট প্রোডাক্টে যাব, প্রোডাক্ট আপলোড, সিলেক্ট ফাইল, এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, ইম্পোর্ট করে দিলাম। আপডেট দিতে মানা করছিলেন, আচ্ছা আপনার ডিবি নিয়ে এখনো পড়ে আছেন, যা বলছে একটু কথা, মানে আমার কথা একটু মেনে চলবেন তাহলেই কাজ করবে। স্যার ডিবি বিল্ডারটা দিবেন বলছিলেন, দিব দিব বলছিল, দিয়ে দিব, সব কিছু দিব। আমি এই পাঁচটা প্রোডাক্ট একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ধরে বাকি চারটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম, চারটা একসঙ্গে আপলোড হলো। লাস্ট আটটা জিনিস দেখে, লাস্ট আটটা জিনিস দেখে আমি শেষ করে দিব। ওকে স্যার, ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ রাখতে হয় এটা একটু দেখাই দিন স্যার। আমি তো আছি এখনো, কালকের একদিন দেখাবো তো, মনে আছে আমার তো। সবকিছু দিলাম, এখান থেকে আপনি ক্যাটাগরিটা সেট করে দিবেন, অটো পার্টস, অটো পার্টস দিয়ে অ্যাড ক্যাটাগরি, আপনি আরো ট্যাগ আপনি অটো পার্টস অ্যাড করতে পারেন। তো যা করলাম করলাম, পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আমি প্রাইভেট ব্রাউজার ওপেন করতেছি, দুইজন পার্টিসিপেন্ট হ্যান্ড রাইজ করছেন, একটু ওয়েট করেন, আপনাদের কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নিব আমি এখানে সার্চ দিই, তাহলে জিনিসটা আমি ভালোভাবে এখানে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না, কারণ আমার সকল প্রোডাক্ট আছে আমার শপে, শপে চলে যাব, ইচ্ছে করলে আমি ওখান থেকে সকল প্রোডাক্ট আমি শো করাতে পারবো। এই যে দেখেন তিনটে প্রোডাক্ট আমি অ্যাড করেছি এখান থেকে, প্রথমে হচ্ছে টি শার্ট অ্যাড করেছিলাম, এটা হচ্ছে আপনার কি ফিজিক্যাল প্রোডাক্ট, দেন তারপর অ্যাড করছে কি ডিজিটাল প্রোডাক্ট, তারপর অ্যাড করলাম অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টটা ওপেন করতেছি বা কিনবো অ্যাফিলিয়েট প্রোডাক্টটা, এখানে যদি আমি ক্লিক দিই দেখেন সরাসরি আমাকে নিয়ে যাবে অ্যামাজনের ওয়েবসাইটে, কই নিয়ে আসলো অ্যামাজনের ওয়েবসাইটে। এখন ওই কাস্টমার যদি এইখান থেকে অর্ডার করে তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন পাব, ক্লিয়ার। আর কেউ যদি মনে করে যে না আমি এর ভিতরে ঢুকে একটু বিস্তারিত করবো কি আছে, হ্যাঁ ঢুকতে পারে,
আগে সে এখানে পড়বে, মানে অ্যাড টু কার্টে সরাসরি ক্লিক দিবে না, না দিয়ে এগুলো বিস্তারিত পড়বে, পড়ে যদি দেখে শুনে মনে হয় যে না আমার কিনা দরকার তখন কি করবে, নরমালি তো অ্যাড টু কার্ট করবে তাই না, এখানেও ক্লিক দিলে আমাকে নিয়ে চলে যাবে অ্যামাজনে। এই অ্যাফিলিয়েট মার্কেটিং টা কি রিসেলিং? হ্যাঁ, না এটা তো রিসেল হলো না, রিসেল রিসেল আর আপনার ওই যে একজন বললো না যে কি বললো রিসেল আর ড্রপ শিপিং এই জিনিসটা এক, ঠিক আছে, রিসেল আর ড্রপ শিপিং এটা এক। ড্রপ শিপিংটা হইতেছে ধরেন আমি একটু হালকা একটু বুঝা দিই, ড্রপ শিপিংটা হইতেছে আমি চায়না থেকে কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনলাম, চায়নাতে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম কিন্তু খুবই কম, খুবই কম। আমার এক ফ্রেন্ড ড্রপ শিপিং করে চায়না, ও থাকে ইউকেতে, ও করে কি চায়না থেকে ফোনের যে অ্যাক্সেসরিজ গুলো আছে হেডফোন ব্যাক পার্ট তারপরে ক্যাচিং এগুলো করে কি চায়না থেকে ও কিনে নিয়ে আসে, সেটা ও ওয়ার্ল্ডওয়াইড ওর সাইটে বা ইবেতে ও করে কি ওটার কিনে ও ইউকেতে একটা স্টোর করছে দোকান, ওই স্টোরে রেখে ওইখান থেকে ও প্রোডাক্ট সেল করে ডবল দামে, ডবল রেটে ও সেল করে। বুঝতে পারছেন এটা হচ্ছে ড্রপ শিপিং। জি স্যার, যদি আপনাদের কেউ বাইরে থাকে আপনারা ওনার সঙ্গে ডিল করে ড্রপ শিপিং করতে পারেন, হিউজ লাভ, ড্রপ শিপিং এর ব্যাপক লাভ। আপনার একটা প্রোডাক্টের দাম চায়নাতে বেশি না $3-4 $5, সেটা আপনি এখানে সেল করতে পারবেন 10-15-20, হিউজ রেট আপনি সেল করতে পারবেন। বাইরে থেকে শিপিং টাই তো আসলে মেইন প্রবলেম, যে আপনি ওটা তো বললাম, যদি আপনার বাইরে দেশে কেউ থাকে ওকে বলবেন তুমি শুধু একটা লোক ঠিক করো যে ওই প্রোডাক্টটা নিয়ে আসবে এবং ডেলিভারি করবে, প্রোডাক্ট সাজানো গোছানো যা কর আপনি করে দিবেন। আমি নেক্টরে আসার আগে আমি গ্রুপ ওয়াইজ কাজ করতাম পুরো 7 বছর, আমাদের একটা টিম আছে, টিম ছিল 3 জনের, আমাদের একটা টিম ছিল, আমি বৌবাজার কলোনি এখানে থাকতাম, একটা বাসা নিয়ে আমরা ওই কাজটা করতাম, 3 জনে আমরা পার্টনারশিপে কাজ করতাম, ঠিক আছে, ওই রকম আপনি লোকজন দিয়ে খাটাবেন, গ্রুপ করে কাজ করে মজাই আলাদা, ঠিক আছে। জি স্যার, মজা হচ্ছে স্যার, যখন আমি স্যার আগে স্যার সিপিএ মার্কেটিং করতাম, আমি যেখানে গ্রুপে ছিলাম সে আমার আরেক পার্টনার, দুইজন আলাদা হয়ে গেছে পাশাপাশি ফ্ল্যাটে থাকে, আমি চলে আসছি ওখান থেকে আলাদা হয়ে আমার গ্রামের বাড়িতে, তো ওই আমার ফ্রেন্ড করে কি ওর এক ফ্রেন্ড আছে আবার ইউকেতে যার কথা বললাম এখনই, ও ওর সঙ্গে ডিল করছে, ও ওর সঙ্গে ডিল করছে যে আমি তো সবকিছু সাজাই দিব তুই শুধু প্রোডাক্ট এদিক ওদিক কর, তোর কোনো চাকরি করা লাগবে না, তোর কোনো চাকরি করা লাগবে না। ওই ওখানে আপনার ইউকে থেকে কানাডা যায় চায়নাতে যায় ওগুলো প্রোডাক্ট নিয়ে এসে ফিজিক্যালি ডিজিটাল এবং অ্যাফিলিয়েশন তিনটাই দেখালাম, আপনারা বেশি কিছু করবেন না, ই-কমার্স ফ্রি একটা প্লাগ ইন এটা অ্যাড করবেন, অ্যাড করে যে যে যার থিম আছে থাক সমস্যা নেই, অ্যাড করে আপনারা প্রোডাক্ট আপলোড করে দিন, আপলোড করবেন, ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। বুঝতে পারছেন স্যার? আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আরেকবার একটু বলেন হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা হইতেছে আপনি ই-কমার্স প্লাগইনটা ইনস্টল দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ইনস্টল দিবেন, এবং যে তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখালাম এই তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনার সাইটে আপনি সাজাবেন। ক্লিয়ার? কোনো ডেমো দিব না তাহলে? না কোনো প্রকার ডেমো দেওয়ার দরকার নাই, আপাতত এমনি রাখে ওই স্টোর ফর্ম যেটা সেটা রাখে। আর ডিবি থিমিতে করলে হবে? হ্যাঁ হবে, আপনি ডিবি থিমও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওই থিমের জায়গাতে ওটা থিম দেওয়ার দরকার নেই। আচ্ছা, হ্যান্ডেজ করছেন আমার এখানে যে সিরিয়ালে দেখাচ্ছে সাইদুল ইসলাম, বলেন।
হ্যাঁ স্যার, মানে আপনি একটা বই রিয়া দেখেছিলেন না, যে বইটা মানে পারচেজ করে কিনা যায়, আমি চাইতেছি মানে এটা কি আবার বললে ভালো হয়, কোনটা কিভাবে মানে কিভাবে ডাউনলোড করা যায়, হোমওয়ার্ক হোমওয়ার্কটা ডাউনলোড করা কি আপনি মিস করছেন? না না স্যার, মানে আপনি তো যেভাবে দিছেন এভাবে তো মানে পারচেজ করতে হয়, ঠিক আছে না? মানে আমি চাইতেছি একটা ডাইভেল লিংক দিব, এটা ফ্রি তে ডাউনলোড করা যায়। হ্যাঁ দিবেন, সমস্যা কি? সেখানে আপনি বাটন ওই লিংকটা দিয়ে রাখবেন, সিম্পল বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পোস্টের ভিতরে আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, কে জন্য বলতেছেন হোমওয়ার্ক কি হয়েছে? হোমওয়ার্কটা হইতেছে আপনি ডিফল্ট বা স্টোর ফ্রন্ট যে থিমটা আমি দেখালাম এটা ইনস্টল দিবেন এবং তার সাথে ই-কমার্সটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট সাজাবেন, তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট আপনি সাজাবেন, ঠিক আছে? যেটা আমি রেকর্ডে আছে, পরে আপনারা আবার ভিডিও দেখো দেখে নিতে পারবেন। আর শুধু ই-কমার্সটা প্লাগইনটা আপলোড দিলে কি হবে? হ্যাঁ, ই-কমার্স প্লাগইন শুধু ইনস্টল দিয়ে দেবেন, আমার ভিডিওতে আছে দেখে নিন। আচ্ছা নেক্সট আমি আসতেছি আলামিনের কাছে। আলামিন বলেন, হ্যাঁ কি সমস্যা আপনার, হ্যান্ডেজ করেছেন আপনি? জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ওই আপনার আপনার অ্যামাজনের যে অ্যাকাউন্টটা সেখান থেকে যে একটা আপনার ওই অ্যাফিলিয়েট লিংক কপি করে নিয়ে আসলেন, হ্যাঁ সেই লিংকটা মানে আমি যদি অ্যামাজন অ্যাকাউন্ট খুলি, খুললে কি দিবে নাকি আলাদা ভাবে? না, বাংলাদেশ থেকে অ্যামাজনে অ্যাসোসিয়েটেড লিংক দেয় না, মানে অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্ট দেয় না। সেক্ষেত্রে কি তাহলে স্যার আমাকে মানে ভিপিএন দিয়ে অন্য দেশের ই করে করতে হবে? হ্যাঁ, অন্য দেশের করতে হবে এবং ফোন ভেরিফিকেশন চাইবে। আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমার এক মামা থাকে ইউএসএ তে, উনি হচ্ছে ওনার নাম ওদের কাছে খুলে নিতে পারেন আপনি, ওনার নাম্বার দিয়ে উনি খুলে দিয়েছিল, পরে জাস্ট ওইটা শুধু আমি লগইন করেই করছি। স্যার আরেকটা আমার প্রশ্ন হচ্ছে আপনার ওই ইয়ার আমার ওয়েবসাইটে যে আমি অ্যামাজন থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনার ই করলাম, তৈরি করলাম ইডা, এরপরে যখন ওই অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাকে অ্যামাজনের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমার বাংলাদেশের মানে ই হয় মানে ক্লায়েন্ট হয় যারা কিনবে আমার প্রোডাক্টটা, তো আপনার অ্যামাজনের ওয়েবসাইটে যাওয়ার পরে তো সেখানে থাকে আপনি তো অ্যামাজন ব্যবহার করেন বাংলাদেশের জন্য না, বাংলাদেশে তো অ্যামাজন নাই, বাংলাদেশে অ্যামাজনের প্রোডাক্ট আসবেও না। ও আচ্ছা স্যার, অন্যগুলা যদি আমি ইউজ করি আপনি আলিবাবা বা আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন rockomani.com, চিন্তা করেন আপনি দারাজ, ঠিক আছে? ও স্যার, বাংলাদেশের ক্ষেত্রে আপনি এগুলো চিন্তা করেন। আচ্ছা মানে আমার প্রশ্নটা হচ্ছে স্যার বাংলাদেশেই ধরেন আপনি দারাজের ই দিলাম, সেক্ষেত্রে আপনার ওই আমার অ্যাকাউন্টে ধরেন আপনার ওই ভিজিটরের আপনার সাইন আপ করা আছে, অ্যাকাউন্ট করা আছে, আবার অ্যাড টু কার্ডে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে নিয়ে গেলে সেখানেও তো তাকে সাইন আপ করতে হবে, তাহলে সেক্ষেত্রে সে বিব্রত বোধ করবে কিনা? আপনি বিব্রত কেন বোধ করবে, আপনি তো অ্যাফিলিয়েট করতেছেন, বিব্রত বোধ করবে না, আপনার অ্যাফিলিয়েশন পাইতে তো সাইন আপ করা লাগতেছে না, আপনার অ্যাফিলিয়েশন লিংক পাইতে সাইন আপ করা লাগবে, জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক দিলে ওই লিংকে চলে যাবে। ও আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা আমার একটু কোশ্চেন আছে, সেটা হলো আমার আপনার ওই একটা সাবডোমেইন খুলছিলাম, সেখানে আপনার দেখলাম যে আমি যে ইউজার নেমটা দিছিলাম ইউজার নেমটা কে জানি চেঞ্জ করে ফেলছে, পরে ভাবলাম যে আপনার হয়তো ওয়েবসাইটের সিকিউরিটির কোনো আপনার ল্যাকিং ছিল, তো আমাদের এই ওয়ার্ডপ্রেসের মানে বেসিক সিকিউরিটি সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। সিকিউরিটি সম্পর্কে কবি স্যার আসবে? ও আচ্ছা স্যার, ঠিক আছে, আপনাদের সিকিউরিটির উপরে পুরো একটা ক্লাস আছে, সেটা কবি স্যার নিয়ে আসবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। রনি স্যার ক্লাস নেওয়া শেষ হলে আপনার কবি স্যার আসবে, আবার লাস্টে আমি দেখি ধার করে একটা ক্লাস নিতে পারি কিনা স্যারের কাছ থেকে, আর লাস্টে আমি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন স্যার গতকালের ক্লাস ভিডিওটা কি দেয়া হয়েছে? হ্যাঁ দিব, আমি এটা সেভ দিয়ে ওটা আপলোড দিব, একটু কারেকশন করার দরকার ছিল তো, তার কারণে আমি কারেকশন কমপ্লিট করলাম, কারেকশন হয়েছে, আমি ইম্পোর্ট করে দিব একটু পরে। আচ্ছা স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটু প্রাইভেটলি নক দিয়েছি, আপনি একটু দেখেন। আর দেখব না, ঠিক আছে, আপনার ইন্টারভিউ আছে? ইন্টারভিউ আছে? জি জি জি। ওকে।
হ্যালো স্যার, স্যার আমার একটা আমার দুটো প্রশ্ন ছিল স্যার। প্রথমটা হচ্ছে স্যার, আমরা যে অ্যাফিলিয়েট লিংক ইউজ করতেছি স্যার, এখানে মানে যেই সাইট থেকে আমরা মানে ধরেন আমি রকমারি থেকে একটা অ্যাফিলিয়েট লিংক নিচ্ছি, তো রকমারিতে যে প্রাইসটা আছে আমি তো আমার সাইটও সেম প্রাইসই দেব, তাই না স্যার? আচ্ছা, এটা তো আর আমার চেঞ্জ করার কোনো এখতিয়ার নেই এই জিনিসটা, মানে দাম কমানো বা বাড়ানো এরকম, মানে আমার তো আর মানে এটা আমি আপনি 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 এক কাজ করেন, আপনি যেটা করবেন রকমারি থেকে নেবেন, rockomari.com এ সে ধরেন আমি rockomari.com যাইতেছি, rockomari.com থেকে আপনি অ্যাফিলিয়েশন নেবেন, তাই তো? এই যে ধরেন আপনি একটা বই আছে, আমি এই যে এই প্রোডাক্টটা নিচ্ছি, এই প্রোডাক্টের দাম 300 কত টাকা, 40 টাকা, দেখেন এদের আগের প্রোডাক্টের দাম কত ছিল, 400 টাকা। এইভাবে আপনি সাজাবেন যে রেগুলার প্রাইস 400 টাকা, সেল প্রাইস 340 টাকা, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে স্যার, যেমন সে তো যে আমার কাছে আসতেছে স্যার, একটু জোরে বলেন, শুনতে পারতেছেন না। হ্যালো স্যার, এখন শুনতেছেন? আর একটু জোরে স্যার। মানে আমি বলতেছি যে স্যার, মানে আমার কাছ থেকে যে সাইটটা নিচ্ছে, মানে সে কিনতেছে আর কি আমার অ্যাফিলিয়েশন লিংক দিয়ে স্যার, মানে এখানে তো সে আমার থেকে না কিনে সে তো রকমারি থেকেও কিনতে পারতো, কিন্তু সে তো আমার থেকে কিনতেছে, তা আমি যদি চাইলে যদি রকমারিতে যে প্রাইসটা দিচ্ছে তার থেকে একটু কমে তাকে দিতে পারি, তাহলে তো সে আমার সাইট দিয়ে যাবে স্যার। তাহলে যদি আপনি এদের থেকে কম দিতে চান, যেমন আমি দেখালাম অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেটা সাজাবে, তাহলে এই এই প্রোডাক্টটা আপনার কাছে থাকতে হবে। আপনার সাইটে যদি কম দামে সেল করতে চান, এদের থেকে যদি কম দামে সেল করতে চান, তাহলে আপনাকে এই প্রোডাক্টটা থাকতে হবে আপনার কাছে, তারপর আপনি সেল করতে পারবেন। স্যার ওটা তো আর অ্যাফিলিয়েশন হবে না নাকি? না, ওটা অ্যাফিলিয়েশন হবে না। আচ্ছা, বুঝতে পারছি। অ্যাফিলিয়েশন হতে হলে সেম দামই তাকে করতে হবে। হ্যাঁ, সেম দামই দেখাতে হবে এবং তাকে ইনডাইরেক্ট ভাবে এখানে নিয়ে আসতে হবে। ওকে স্যার, মানে আর স্যার, মানে আমি ধরেন ওটা যদি সেল করে দেই তাহলে আমাকে যে কমিশনটা স্যার, ওটা কি স্যার আমি যখন ওদের সাথে মানে অ্যাকাউন্ট সেট করব, আপনার অ্যাফিলিয়েশনের অ্যাকাউন্ট দিবে ওরা, সেই অ্যাকাউন্টে যোগ হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, অনেক বেজে গেছে, 12:30 বাজে, আমাদের 2 ঘন্টার ক্লাস চলে যায় 2.5 ঘন্টা, তো এখানে শেষ করতেছি। প্র্যাকটিস আপনারা যেভাবে প্র্যাকটিস করতেছেন, কবির স্যার যেটা বললো অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখবেন, দেখবেন আপনাদের সাকসেস আল্লাহর রহমতে বেশি মানে বেশি দূরে না, খুব দ্রুতই আপনারা সাকসেস করতে পারবেন। আমি পুরো এক সপ্তাহ আপনাদের সাথে ছিলাম, আরো একটা দিন আছি আপনাদের সাথে, যেগুলো টপিক নিয়ে আলোচনা করেছি এই প্রত্যেকটা টপিক্স এর আপনারা মার্কেট প্লেসে কাজ পাবেন। আমি মার্কেট প্লেস ধরে আপনাদেরকে কাজগুলো দেখাইছি, ঠিক আছে? সবার মার্কেট প্লেসে আমি আমাদের এই কোর্সটা করার পরে যদি আপনি এক টানা 3 থেকে 4 মাস লেগে থাকেন, আমি 100% শিওর দিব আল্লাহর রহমতে আপনারা সেল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলেই আপনি পারবেন সাকসেসটা ইনশাআল্লাহ স্যার। তাহলে সবাই ভালো থাকেন, আমি ভিডিওটা আজকে ভিডিওটা খুব দ্রুত আপলোড করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, হ্যাঁ।